আমরা লাস্ট টিস্যুর যে ভিডিওটা দেখেছিলাম সেখানে আমরা ক্লাসিফিকেশন অফ টিস্যু দেখেছি এবং এই ক্লাসিফিকেশন অফ টিস্যুর মধ্যে মেরিস্টেমেটিক টিস্যু অ্যাকচুয়ালি কোন কোন পজিশনটায় থাকে সেটাও আমরা দেখেছি এবং এই যে মেরিস্টেমেটিক টিস্যুর যে পজিশনগুলো ছিল এই পজিশনগুলোর উপরে বেস করে অথবা এই মেরিস্টেমেটিক টিস্যুর যে বিভিন্ন ধরনের টাইপসগুলো ছিল যে টাইপসগুলো আমরা মেরিস্টেমেটিক টিস্যুর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক ফিচারের উপরে বেস করে করেছিলাম সেটা সেল ডিভিশন হোক সেটা পজিশন হোক সেটা অরিজিন হোক যাই হোক না কেন তার উপরে বেস করে আমরা এইটা বুঝতে পেরেছি যে প্ল্যান্টের প্রাইমারি গ্রোথ অর্থাৎ জাইগোট থেকে যখন একটা পুরো প্ল্যান্ট ফ্লারিশ করে সেই প্ল্যান্টের যে প্রাইমারি গ্রোথটা হয় দ্যাট প্রাইমারি গ্রোথ ইজ টোটালি বাই দ্য মেরিস্টেমেটিক সেলস সো মেরিস্টেমেটিক সেলস আর দ্য সেলস উইচ আর রেসপন্সিবল ফর দ্য প্রাইমারি অর দ্য ফর দ্য ইনিশিয়াল গ্রোথ অফ দ্য প্ল্যান্ট অর্থাৎ উদ্ভিদের যে প্রাথমিক গ্রোথ বা উদ্ভিদের যে প্রথম গ্রোথ যেটা জাইগোট থেকে হয় সেই প্রথম গ্রোথটার জন্য কিন্তু রেসপন্সিবল হচ্ছে এই মেরিস্টেমেটিক টিস্যু তাহলে প্রশ্ন এসে যায় যদি মেরিস্টেমেটিক টিস্যু এরকম করে গ্রোথ দেখাতে থাকে যার মধ্যে আমরা মেরিস্টেমেটিক সেলের ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো দেখবো তাহলে মেরিস্টেমেটিক সেল বাদ দিয়ে বাকি যে সেলগুলো আছে সেই সেলগুলোর কোথা থেকে অরিজিন করলো বা সেই সেলগুলো কোথা থেকে এলো এইরকমই ধরনের একটা ইম্পর্ট্যান্ট সেল হচ্ছে পার্মানেন্ট টিস্যু যে পার্মানেন্ট টিস্যুর মধ্যে বা যেটাকে আমরা বলতে পারি সিম্পল টিস্যু সিম্পল পার্মানেন্ট টিস্যু কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু এই পার্মানেন্ট টিস্যুর মধ্যে কিছু টিস্যু রয়েছে যাদের স্ট্রাকচারটা খুবই সিম্পল অ্যান্ড দে আর ক্লোজ রিজেম্বল উইথ দ্য মেরিস্টেমেটিক টিস্যু বাট দেয়ার আর সাম ডিফারেন্স ইন বিটুইন দেম আরেকটা রয়েছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু হুইচ অলরেডি শেডেড দেয়ার পাওয়ার অফ সেল ডিভিশন অ্যান্ড স্টার্ট ডুইং দ্য ফাংশনাল ওয়ার্কস অনলি যেগুলো খালি শুধুমাত্র ফাংশনাল ওয়ার্ক করে এই টিস্যু যে চ্যাপ্টারটা দিস চ্যাপ্টার ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ডিফারেন্ট টাইপস অফ এক্সামিনেশন ইনক্লুডিং আওয়ার সেমিস্টার এক্সামিনেশন নট অনলি দ্য সেমিস্টার এক্সামিনেশন দিস ইজ অলসো ইম্পর্ট্যান্ট ফর ক্লাস ইলেভেন নিট অ্যান্ড আদার এক্সামিনেশন যারা বিএসসি সেমিস্টার থ্রিতে আছো বা যারা বিএসসি পড়ছো তাদের সেমিস্টার টু বা সেমিস্টার থ্রিতে কিছু কিছু ইউনিভার্সিটি সেমিস্টার টু কিছু কিছু ইউনিভার্সিটি সেমিস্টার থ্রিতে প্ল্যান্ট অ্যানাটমি সেকশনটা রয়েছে দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট সেকশন ফর গ্যাদারিং দ্য নাম্বার ইন দ্যাট পার্টিকুলার সেমিস্টার কারণ এখান থেকে তোমাকে খুব স্পেসিফিক এবং খুব ফোকাসড কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে এখানে কোনো এক্সপেরিমেন্টাল কোয়েশ্চেন বা এখানে কোনো টাফ কোয়েশ্চেন করা হবে না এখান থেকে তোমাকে খুব ফান্ডামেন্টাল এবং বেসিক কতগুলো কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে বেসিক কতগুলো স্ট্রাকচারের তোমার কনসেপ্ট আছে কিনা সেটা দেখা হবে এবং মোরওভার তোমার ছবি আঁকা বা তোমার ফিগার ড্রয়িং করার ক্যাপাসিটিটা কতটা এনহ্যান্সমেন্ট হয়েছে সেটাও তোমার এখানে দেখা হবে মনে রাখবে উইদাউট ফিগার অ্যানাটমিকে বোঝা বা উইদাউট ফিগার অ্যানাটমিকে ভালো করে এক্স্যাক্টলি তার পজিশনগুলোকে ভালো করে বোঝা বা তার ক্যারেক্টারিস্টিক ফিচারগুলোকে ভালো করে বোঝাটা খুব টাফ সেই জন্য আমরা অ্যানাটমি কিন্তু ছবির সহ করব উইদাউট ফিগার বা উইদাউট পিকচার আমরা অ্যানাটমি শিখতে যাব না সো আমরা এবার সরাসরি আমাদের সাবজেক্টে চলে যাই যেটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট দ্যাট ইজ দ্য প্ল্যান্ট টিস্যু সো উই আর স্টাডি প্ল্যান্ট টিস্যু ইন দ্যাট প্ল্যান্ট টিস্যু আই হ্যাভ অলরেডি ডিসকাস দ্য মেরিস্টেমেটিক টিস্যু আই হ্যাভ ডিসকাস দ্য মেরিস্টেমেটিক টিস্যু বা যেটাকে আমরা বাংলায় বলছি ভাজক কলা নাও ইটস টাইম টু ডিসকাস দ্য পার্মানেন্ট টিস্যু ডিসকাস দ্য পার্মানেন্ট টিস্যু নাও এক্স্যাক্টলি আমরা পার্মানেন্ট টিস্যুকে দুটো সিম্পল ভাগে ভাগ করি বা এটাকে বলা যেতে পারে ইট ইস দ্য ব্রড ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট টিস্যু বেসড অন দ্য ডিফারেন্ট টাইপস অফ সেল সো কনস্টিটিউয়েন্ট সেল সো টিস্যু বা প্ল্যান্ট টিস্যু ক্যান বি ডিভাইডেড ডিপেন্ডস অন দ্য
কনস্টিটিউয়েন্ট সেলস, যে সেলগুলো দিয়ে সেগুলো তৈরি হয় সেগুলোকে আমরা কনস্টিটিউয়েন্ট সেল বলি। সো ডিপেন্ডিং অন দিস কনস্টিটিউয়েন্ট সেল দ্য টিস্যুর কুড বি অফ টু টাইপ। নাম্বার ওয়ান সিম্পল টিস্যু, অ্যান্ড নাম্বার টু কমপ্লেক্স টিস্যু। নাম দেখেই বোঝা যাচ্ছে যে যেটা সিম্পল টিস্যু থাকবে সেই টিস্যুর অর্গানাইজেশন বা তার মধ্যে যে সেলগুলো থাকবে দিজ আর ভেরি সিম্পল ইন স্ট্রাকচার, নো কমপ্লেক্সিটি অ্যারাইজ ইন দিস টাইপ অফ টিস্যু। এই টিস্যুটার মধ্যে, দ্যাট ইজ দ্য সিম্পল টিস্যুর মধ্যে আমার খুবই সিম্পল কতগুলো সেল নিয়ে তৈরি হবে। সো সিম্পল টিস্যুর মধ্যে আমরা তিন ধরনের সেল দেখতে পাই। এই সেলগুলোকে আমরা বলি নাম্বার ওয়ান প্যারেনকাইমা, নাম্বার টু কোলেনকাইমা, অ্যান্ড নাম্বার থ্রি স্ক্লেরেনকাইমা। সো দ্য প্যারেনকাইমা, কোলেনকাইমা অ্যান্ড স্ক্লেরেনকাইমা, এগেন দ্য স্ক্লেরেনকাইমা ইজ ডিভাইডেড ইন টু টু পার্ট, ওয়ান ইজ কল্ড স্ক্লেরাইড অ্যান্ড আদার ইজ কল্ড ফাইবার। সো স্ক্লেরেনকাইমা ইজ অফ টু টাইপ, ওয়ান ইজ কল্ড স্ক্লেরাইড অ্যান্ড আদার ইজ কল্ড ফাইবার। সো স্ক্লেরাইডস অ্যান্ড ফাইবার, এই দুটো আমরা দেখতে পাই ফর সিম্পল টিস্যু। আর কমপ্লেক্স টিস্যুকে আমরা সিম্পলি দুটো ভাগে ভাগ করি। একটা ভাগকে আমরা বলি জাইলেম, আরেকটা ভাগকে আমরা বলি ফ্লোয়েম। সো জাইলেম ইজ এগেন ডিভাইডেড ইন্টু থ্রি কম্পোনেন্টস। নাম্বার ওয়ান জাইলেম ভেসেল, নাম্বার ওয়ান জাইলেম ভেসেল, অর নাম্বার টু জাইলেম প্যারেনকাইমা। অ্যান্ড দ্য নাম্বার থ্রি জাইলেম ফাইবার। সো জাইলেম ভেসেল, জাইলেম প্যারেনকাইমা অ্যান্ড জাইলেম ফাইবার। সো জাইলেম ভেসেল ইজ এগেন ডিভাইডেড ইন্টু টু পার্ট, ওয়ান ইজ কল্ড ট্রাকিড অ্যান্ড আদার ইজ কল্ড ট্রাকিয়া। সো জাইলেম ভেসেল অর জাইলেম এলিমেন্ট ইজ এগেন ডিভাইডেড ইন্টু টু পার্ট, দ্যাট ইজ ট্রাকিড অ্যান্ড ট্রাকিয়া। তাহলে আমরা যদি আরেকবার ওভারঅল দেখে নিই, প্ল্যান্ট টিস্যুর মধ্যে আমরা প্ল্যান্ট টিস্যুকে কনস্টিটিউয়েন্ট সেল, মানে একটা প্ল্যান্ট টিস্যু কী কী ধরনের সেল নিয়ে তৈরি হয় সেই সেলের উপরে ডিপেন্ড করে আমরা প্ল্যান্ট টিস্যুকে দুটো ভাগে ভাগ করছি। ওয়ান ইজ কল সিম্পল টিস্যু অ্যান্ড আদার ওয়ান ইজ কল কমপ্লেক্স টিস্যু। অ্যাকচুয়ালি মেরিস্টেমেটিক টিস্যু আর পারমানেন্ট টিস্যু, দিজ আর টু টাইপস অফ টিস্যু ফাউন্ড ইন দ্য প্ল্যান্ট সিস্টেম। প্ল্যান্ট সিস্টেমের মধ্যে আমরা এই দু ধরনের টিস্যু দেখতে পাই। একটাকে আমরা বলি মেরিস্টেমেটিক টিস্যু, দ্যাট ক্যান বি ডিভাইডেড অর দ্যাট হ্যাভ দ্য পাওয়ার অর ক্যাপাসিটি টু ডিভিশন অ্যান্ড দ্যাট ইজ রেসপন্সিবল ফর দ্য প্রাইমারি গ্রোথ। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ কমপ্লেক্স টিস্যু, হুইচ ডাজন্ট হ্যাভ দ্য পাওয়ার অফ, সাম অফ দ্য কমপ্লেক্স টিস্যু ডাজন্ট হ্যাভ দ্য পাওয়ার অফ সেল ডিভিশন, দ্যাট ইজ দে আর আনএবল টু ডিভাইড অ্যান্ড দে সার্ভ অ্যাজ এ কন্ডাক্টিং অর দ্য মেকানিক্যাল সাপোর্ট প্রডিউসিং টিস্যু অফ দ্য প্লান্ট। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে স্ক্লেরেনকাইমার মধ্যে স্ক্লেরাইডস অ্যান্ড ফাইবার্স, দিস টু আর ফর দ্য মেকানিক্যাল স্ট্রেংথ অফ দ্য প্লান্ট, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম আর দ্য কন্ডাকশন অর দ্য কন্ডাক্টিং টিস্যু অফ দ্য প্লান্ট। ওকে, অ্যান্ড দ্য প্যারেনকাইমা অ্যান্ড কোলেনকাইমা, কোলেনকাইমা ইজ দ্য স্টোরেজ টিস্যু অ্যান্ড প্যারেনকাইমা ইজ দ্য প্রাইমারি টিস্যু অর ইট হ্যাজ দ্য পাওয়ার অফ সেল ডিভিশন। সো আমি যদি আরেকবার দেখি তো সিম্পল টিস্যু কনস্টিটিউয়েন্ট সেলের উপর ডিপেন্ড করে আমরা দুভাগে ভাগ করলাম, ওয়ান ইজ সিম্পল অ্যান্ড আদার ওয়ান ইজ কমপ্লেক্স। সো সিম্পল টিস্যুকে আমরা তিন ভাগে ভাগ করলাম, ওয়ান ইজ কল প্যারেনকাইমা হুইচ ইজ সিম্পল অ্যান্ড হ্যাভ দ্য পাওয়ার অফ সেল ডিভিশন, ইট ক্যান ডিভাইড, নাম্বার টু কোলেনকাইমা ইটস এ কাইন্ড অফ স্টোরেজ টিস্যু। আমরা যত ধরনের স্টোরেজ অর্গান দেখি সেগুলোকে আমরা কোলেনকাইমা বলি। কোলেন মিনস কালেকশন, কালেকশন দ্য সেল হুইচ আর কালেকটিং দ্য মেটেরিয়াল আজ কল দ্য কোলেনকাইমা। অ্যান্ড নাম্বার থ্রি স্ক্লেরেনকাইমা, এগেন দ্য স্ক্লেরেনকাইমা ইজ ডিভাইডেড ইন্টু টু পার্ট,
One is called the sclerite cell, that is the stone cell, and other one is called the fiber, that is called fibrous cell. So fiber cell and the stone cell, they are for the mechanical support of the plant. Planter mechanical support er jonno amra ederke dekhte pai. Ar complex tissue jeta thakbe, that is much more complicated in structure. They doesn't have the power of cell division. A few group of cells have the power of cell division. That is only the parenchyma cell. Eder main function ta ki? Eder main function hoche for conduction. তাহলে কমপ্লেক্স টিস্যু যেটা থাকবে সেই কমপ্লেক্স টিস্যুটা প্ল্যান্টের শুধুমাত্র মানে ওয়াটার কন্ডাকশন ফুড কন্ডাকশনের জন্য অর্থাৎ সার্কুলেটরি সিস্টেম বা কন্ডাকশন সিস্টেম বা ট্রান্সলোকেশন সিস্টেমের হিসেবে ব্যবহার হয়। এটাকে দুটো ভাগে আমরা প্রাইমারিলি ডিভাইড করি, ওয়ান ইজ কল জাইলেম অ্যান্ড আদার ওয়ান ইজ কল ফ্লোয়েম। নাও জাইলেম ইজ ডিভাইডেড ইন্টু থ্রি মেজর পার্ট। One is called xylem vessel, or better to say xylem element. Xylem element, a xylem element er moddhe amra dutu dekhte pai. One is called tracheid and other one is called trachea. Total xylem ta hoche permanent tissue. Tarpore ashe xylem parenchyma. This is the mother cell from where the xylem fiber and xylem elements are formed. Tale xylem parenchyma hoche emon ekta jayga jekhan theke amra xylem er bibhinno কম্পোনেন্টসগুলোকে তৈরি হতে দেখি। অ্যাকচুয়ালি জাইলেম ইজ ফর্মড ফ্রম দ্য ভাস্কুলার ক্যাম্বিয়াম পোর্শন। আমরা যে তিনটে ক্যাম্বিয়ামের তিনটে যে পার্ট পড়েছিলাম বা আমরা যে ভাজক কলার কতগুলো পোর্শন পড়েছিলাম এর মধ্যে একটা পোর্শন ছিল যেটাকে আমরা বলেছিলাম ল্যাটারাল মেরিস্টেম বা ইন্টারক্যালারি মেরিস্টেম। এই ল্যাটারাল বা ইন্টারক্যালারি মেরিস্টেম থেকে আমরা ক্যাম্বিয়াম ইনিশিয়ালকে তৈরি হতে দেখি। এই ক্যাম্বিয়াম ইনিশিয়াল থেকে প্রোক্যাম্বিয়াম তারপরে ক্যাম্বিয়াম তৈরি হয়। এই ক্যাম্বিয়াম দুটো ভাগে ভাগ হয়। ক্যাম্বিয়াম যখন টুয়ার্ডস দ্য সেন্টার মানে স্টেমের সেন্টারের দিকে যায় তখন সেটাকে আমরা দেখি ফর্মিং দ্য জাইলেম, আর যেটা টুয়ার্ডস দ্য পেরিফেরির দিকে যে ডিভিশনটা যায় দ্যাট ইজ দ্য ফর্মিং দ্য ফ্লোয়েম। তো এগেন জাইলেম ইজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্ট। তাহলে জাইলেম প্যারেনকাইমা কিন্তু এই ক্যাম্বিয়াম থেকে তৈরি হয়। পরবর্তীকালে আমরা জাইলেমের অন্যান্য কিছু কিছু পার্টকেই জাইলেম প্যারেনকাইমা থেকে তৈরি হতে দেখি। নাও কামস দ্য ফ্লোয়েম। ফ্লোয়েম ইজ এগেন ডিভাইডেড ইন্টু থ্রি পার্ট। ওয়ান ইজ কল ফ্লোয়েম এলিমেন্ট। না ফ্লোয়েম এলিমেন্ট এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি সিপ সেল, আর একটাকে আমরা বা সিপ টিউব, আর একটাকে আমরা বলি কম্পেনিয়ান সেল। বাংলায় যেটাকে আমরা বলি শিবনল এবং সঙ্গী কোষ। তাহলে সিপ টিউব অ্যান্ড কম্পেনিয়ান সেল এই দুটো আমরা ওখানে দেখি। অ্যান্ড দ্য নেক্সট ইজ ফ্লোয়েম প্যারেনকাইমা। অ্যান্ড তারপরে লাস্টে আসছে ফ্লোয়েম ফাইবার। সব থেকে ইম্পর্টেন্ট কথা, জাইলেম এবং ফ্লোয়েম এই যে দুটো পার্ট আমরা দেখলাম তার মধ্যে জাইলেম প্যারেনকাইমাটাই একমাত্র লিভিং সেল, দ্যাট ইজ ইট ইজ দ্য মেরিস্টেমেটিক প্রপার্টি এর মধ্যে আমরা দেখতে পাই। জাইলেম এলিমেন্ট, জাইলেম ফাইবার, দে আর অল ডেড সেল, দ্যাট মিন্স দে আর অল ডেড সেল, দ্যাট মিন্স দে ডাজন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি অফ সেল ডিভিশন। এগুলো কিন্তু পারমানেন্ট সেল। ঠিক উল্টো দিকে ফ্লোয়েমের ক্ষেত্রে সিপ টিউব, কম্পেনিয়ান সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা এই তিনটে হচ্ছে লিভিং সেল, বাট ফ্লোয়েম ফাইবার অর বাস্ট ফাইবার ইট ইজ দ্য ডেড সেল। তাহলে আমরা জাইলেম এবং ফ্লোয়েমকে তিনটে তিনটে ভাগে ভাগ করলাম। জাইলেমকে জাইলেম এলিমেন্ট, ফ্লোয়েমকে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম এলিমেন্ট, জাইলেমের মধ্যে বাকি দুটো হচ্ছে জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম ফাইবার, ফ্লোয়েমের মধ্যে হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। সো দিস থ্রি আর কমন। জাইলেম এলিমেন্টকে দুভাগে ভাগ করছি ট্রাকিড ট্রাকিয়া, দে কনস্টিটিউট দ্য ভেসেলারি এলিমেন্ট। অ্যান্ড ফ্লোয়েমের মধ্যে দুটো ভাগ করছি, একটা হচ্ছে সিপ টিউব আর কম্পেনিয়ান সেল, দে আর ফর্মিং দ্য ট্রান্সলোকেটারি এলিমেন্ট। তাহলে এরা এবং এরা, তার মানে ফ্লোয়েম এলিমেন্ট আর জাইলেম এলিমেন্ট, দে আর বেসিক্যালি ফর্মিং দ্য ট্রান্সলোকেটারি এরিয়া। জাইলেমের থ্রু দিয়ে স্যাপ যাবে আর ফ্লোয়েমের থ্রু দিয়ে প্রিপেয়ার্ড ফুড যাবে, সেই জন্য এই দুটো ট্রান্সলোকেটারি এরিয়া তৈরি করে। এই হচ্ছে আমাদের ডিভিশন অফ প্ল্যান্ট টিস্যু কনস্টিটিউটিং সেলের উপরে ডিপেন্ড করে। নাও এবার আমরা এক একটা করে প্ল্যান্ট টিস্যুকে ভালো করে পড়ব। সো ফার্স্ট আমার আসছে সিম্পল প্ল্যান্ট টিস্যু। এই সিম্পল প্ল্যান্ট টিস্যুর পর আমরা চলে যাব কমপ্লেক্স প্ল্যান্ট টিস্যুতে। নাও
দিস ইজ দ্য ডিফারেন্ট টাইপস অফ সিম্পল টিস্যু। আমরা এখানে সিম্পল টিস্যুর ডিফারেন্ট ভাগগুলো দেখছি, তাহলে আমরা এটাকে বলতে পারি ক্লাসিফিকেশন অফ সিম্পল টিস্যু। নাও সিম্পল টিস্যু ইজ আ টিস্যু হুইচ ইজ মেড আপ অফ ওয়ান টাইপ অফ সেলস। এটা একটা কোয়েশ্চেন আসতে পারে যে ওয়াই সিম্পল টিস্যু ইজ কল হোমোজিনাস টিস্যু। হোমোজিনাস মানে কি? যেটাতে আমরা একরকম জিনিস দেখতে পাই। হোমোজেনিয়াস সলিউশন মানে যে সলিউশনের মধ্যে সলিউশন সলিউট অ্যান্ড সলভেন্ট মিলেমিশে একাকার হয়ে গেছে, তাদেরকে আমরা হোমোজিনাস সলিউশন বলি, সমসত্ব মিশ্রণ। সেরকমই সিম্পল টিস্যুকে আমরা হোমোজিনাস নেচার বলছি। কেন? কারণ সেখানে ওয়ান টাইপ অফ সেল থাকে। ওয়ান টাইপ অফ সেল মানে এক ধরনের সেল থাকে, নট ওয়ান শেপের সেল। আমরা জেনারেলি যেটা ভুল হয় ছাত্রদের বা তোমাদের যেটা ভুল হয়, তোমরা যেটা মনে করো কি ওয়ান টাইপ অফ সেল মানে একই ধরনের শেপের একই ধরনের সাইজের সেল, না, এক ধরনের সেল, ওয়ান কাইন্ড অফ সেল, দ্যাট ইজ দ্য সিম্পল টিস্যু। এই সিম্পল টিস্যুকে আমরা তিনটে পার্টে ভাগ করি। ওয়ান ইজ কল প্যারেনকাইমা, ওয়ান ইজ কল স্কেলেনকাইমা, এই কোলেনকাইমা অ্যান্ড আদার ওয়ান ইজ কল স্কেলেনকাইমা। সো প্যারেনকাইমা, কোলেনকাইমা অ্যান্ড স্কেলেনকাইমা, এই তিন ধরনের সেলের ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার রয়েছে, যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। বাট দেয়ার আর দ্য ফিউ অফ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার। আমরা এটা মেনশন করলাম কেন? না, আমাকে যদি বলে ক্লাসিফাই সিম্পল টিস্যু অ্যান্ড মেনশন ফিউ অফ দেয়ার ক্যারেক্টারিস্টিক ফিচার, তাহলে আমার এই ছকটা যথেষ্ট। সেখানে প্যারেনকাইমার মধ্যে আমরা পাঁচটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আইসোডায়ামেট্রিক সেল, মানে অলমোস্ট রাউন্ড শেপেড সেল। নাম্বার টু হচ্ছে সেলস আর ডিফারেন্ট সাইজ, ডিফারেন্ট সাইজের সেল আছে। কোনো সেলটা আমরা দেখতে পাই বড়, কোনোটা দেখতে পাই ছোট, কোনোটা দেখতে পাই তার থেকে ছোট। সো দিজ আর দ্য ডিফারেন্ট শেপের সেল, কিন্তু প্রত্যেকে আইসোডায়ামেট্রিক সেল, অর্থাৎ ডায়ামিটারটা এক। সো দে আর দ্য আইসোডায়ামেট্রিক সেল। নেক্সট হচ্ছে, যেহেতু এটা সিম্পলেস্ট প্ল্যান্ট টিস্যু, সো দে হ্যাভ ভেরি থিন ওয়াল, সো দে আর সেল ওয়ালস আর ভেরি থিন অ্যান্ড মেড আপ অফ সেলুলোজ। দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্সেস বিটুইন দ্য ইউক্যারিওটিক সেল অ্যান্ড দ্য প্রোক্যারিওটিক সেল ইজ দ্য সেল ওয়াল কম্পোনেন্ট। ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্সেস বিটুইন দ্য ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিক সেল ইজ দ্য কম্পোনেন্টস অফ দ্য সেল ওয়াল। ইন দ্য প্রোক্যারিওটিক সেল উই ফাউন্ড টু টাইপস অফ থিংস, ওয়ান ইজ কল পেপটাইড ও গ্লাইকেন অ্যান্ড আদার ওয়ান ইজ কল ব্রাঞ্চ লিপিড স্ট্রাকচার। যদিও এই ব্রাঞ্চ লিপিড স্ট্রাকচারটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আর্কিয়ান মেম্বারে দেখতে মেম্ব্রেনের মধ্যে দেখতে পাই, বাট তাদের ক্ষেত্রে খানিকটা আমরা ব্রাঞ্চ সেলুলোজ স্ট্রাকচার, নন সেলুলোজিক পোর্শন দেখতে পাই। নন সেলুলোজিক ওয়াল মানে যেখানে সেলুলোজ ছাড়া বাকি পলিস্যাকারাইডগুলো থাকবে, তার মানে আর্কিয়াল সেল ওয়াল কন্টেইনস নন সেলুলোজিক মেটেরিয়াল, দ্যাট ইজ দ্য কার্বোহাইড্রেট বাট এক্সেপ্ট সেলুলোজ, সেলুলোজ বাদ দিয়ে অন্যান্য কার্বোহাইড্রেট, তার মানে এটাকে আমরা বলতে পারি নন সেলুলোজিক মেটেরিয়াল। তাহলে আর্কিয়ান সেল ওয়াল ইজ মেড আপ অফ নন সেলুলোজিক মেটেরিয়াল, ব্যাকটেরিয়ান সেল ওয়াল ইজ মেড আপ অফ পেপটাইডোগ্লাইকেন। ওকে, সো দিস টু টাইপস অফ কম্পোনেন্টস উই ফাউন্ড ইন দ্য প্রোক্যারিওটিক সিস্টেম। প্রোক্যারিওটিক সিস্টেমের মধ্যে আমরা এই দু ধরনের সেল ওয়াল দেখতে পাই। হোয়ার এজ ইন কেস অফ ইউক্যারিওটিক সিস্টেম, জাস্ট লাইক দ্য প্ল্যান্ট সিস্টেম, উই ফাউন্ড সেলুলোজ অ্যাজ দ্য বেসিক কম্পোনেন্ট অফ দ্য সেল ওয়াল। প্ল্যান্টের ক্ষেত্রে বা ইউক্যারিওটিকের মধ্যে শুধুমাত্র প্ল্যান্টের ক্ষেত্রে সেল ওয়াল থাকে, সো ইউক্যারিওটিক সেল ওয়ালের মধ্যে আমরা প্ল্যান্টের ক্ষেত্রে কী দেখতে পাই? শুধুমাত্র সেলুলোজিক কম্পোনেন্টগুলোকে দিয়ে আমরা দেখি সেল ওয়ালটা তৈরি হচ্ছে। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিক সেল ওয়াল। আরেকবার রিপিট করে দিই, ইউক্যারিওটিক সেল ওয়ালের মধ্যে আমরা পাই সেলুলোজ, প্রোক্যারিওটিক সেল ওয়ালের মধ্যে আমরা পাই পেপটাইডোগ্লাইকেন ইন কেস অফ ব্যাকটেরিয়া, আর ইন কেস অফ আর্কিয়া নন সেলুলোজিক কম্পোনেন্ট। ওকে, নেক্সট আমাদের আসছি, তারা দিস প্যারেনকাইমা সেলস আইদার বি ক্লোজলি প্যাকড, অর্থাৎ তারা এক জায়গায় খুব ক্লোজলি বা একসাথে প্যাক হতে পারে, যাতে তাদের মধ্যে কোনো ইন্টারসেলুলার স্পেস না থাকবে। জাস্ট লাইক দ্যাট, এই একটা, এই একটা, এই একটা, উইদাউট এনি ইন্টারসেলুলার স্পেস, অর দে আর লুজলি অ্যারেঞ্জ,
That means they have the intercellular spaces, just like that. So this is the intercellular space. মাঝখানে এই ভ্যাকেন্ট স্পেসটা হচ্ছে ইন্টারসেলুলার স্পেস। সো দে ক্যান দে আইদার দে ক্লোজলি প্যাকড অর দে আর লুজলি প্যাকড। ইফ দে আর ক্লোজলি প্যাকড দেন দে আর ইজ নো ইন্টারসেলুলার স্পেসেস, ইফ দে আর লুজলি প্যাকড দেন দে আর ইজ এ ইন্টারসেলুলার স্পেসেস। যদি তারা একসঙ্গে ক্লোজলি প্যাক হয় ইন্টারসেলুলার স্পেস থাকবে না, যদি তারা লুজলি প্যাক হয় তাহলে তাদের মধ্যে ইন্টারসেলুলার স্পেস থাকবে। এই ইন্টারসেলুলার স্পেস একটা খুব ইম্পর্টেন্ট পোর্শন ইন বিটুইন দ্য সেল, বিকজ আমরা জানি যে কোনো কোষ, যে কোষটার মধ্যে সেল ওয়ালটা থিন, তার মানে তার একটা এক্সপ্যানশানের প্রভিশন থাকছে, অর্থাৎ ইট ক্যান বি এক্সপ্যান্ডেড। তো যদি এটা এক্সপ্যান্ড করতে পারে বা এটা যদি এক্সপ্যান্ডেড হতে পারে, তাহলে তার এক্সপ্যানশানের জন্য একটা পজিশন বা একটা স্পেস লাগবে। এই এক্সপ্যানশানের জন্য যে স্পেসটা লাগবে সেই স্পেসটা প্রোভাইড করে ইন্টারসেলুলার স্পেস। তার মানে দ্য প্যারেনকাইমা সেল হুইচ আর ক্লোজলি প্যাকড, তাদের এই এক্সপ্যানশানের যে ফিচারটা আমরা কম দেখতে পাবো। তার মানে ক্লোজলি প্যাকড প্যারেনকাইমা সেল ইজ ডিভয়েড অফ এনি সেল এনলার্জমেন্ট, সেলগুলো এনলার্জ হয়ে এই জায়গায় আসতে পারে। তার মানে প্যারেনকাইমা সেল হুইচ হ্যাভ দ্য ইন্টারসেলুলার স্পেসেস ক্যান টার্নস ইন্টু দ্য ক্লাস্টার অফ ইন প্যারেনকাইমা সেল উইদাউট ইন্টারসেলুলার স্পেসেস আফটার বিইং এনলার্জড ইন সাইজ। তারা আকারে বড় হয়ে গিয়ে এক জায়গায় তারা ক্লোজলি প্যাকড হতে পারে, ঠিক আছে? এইটা আমরা এখানে দেখতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যে এই ইন্টারসেলুলার স্পেসটা কেমন থাকবে। ইন্টারসেলুলার স্পেসটা আমার দুরকমভাবে থাকতে পারে, আমরা অ্যারেঞ্জ করতে পারি। একটা হচ্ছে এইরকম, অর্থাৎ আমরা যদি একটু বড় করে আঁকি দেখতে সুবিধা হবে, একটা দুটো তিনটে আর একটা দুটো তিনটে চারটে। দেখো তিনটে সেলের মাঝখানে একটা ইন্টারসেলুলার স্পেস আছে, চারটে সেলের মাঝখানে একটা ইন্টারসেলুলার স্পেস আছে। যদি চারটে সেলের মাঝখানে একটা ইন্টারসেলুলার স্পেস থাকে, এক দুই তিন চার, তাহলে ফোর অ্যান্ড ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি এই দুটো সেলের মধ্যে ডাইরেক্ট কোনো কন্ট্যাক্ট থাকছে না। যদি দেখা যায় এক নম্বর সেল এবং চার নম্বর সেল, দিস টু সেলস আর ভেরি টার্জিট, বাট দুই নম্বর সেলের ক্ষেত্রে সলিউট হাই আর তিন নম্বর সেলের ক্ষেত্রে সলিউট লো, তাহলে কিন্তু এই দু নম্বর সেল থেকে তিন নম্বর সেলের মধ্যে ডাইরেক্ট অসমোসিসের কোনো, এই দুটো সেলের মধ্যে ডাইরেক্ট ইন্টারাকশন বা ডাইরেক্ট অসমোসিসের কোনো জায়গা নেই। তাহলে পরে কি এরা দুজন অসমোসিস করতে পারবে না? তাহলে চারটের মধ্যেখানে আমার গ্যাপ থাকলেই অসমোসিসের সমস্যা হচ্ছে, তাহলে আমরা এই জিনিসটা এখানে দেখতে পাবো না। আমরা সবসময় তিনটে সেলের মধ্যেখানে একটা ইন্টারসেলুলার স্পেস দেখতে পাবো, যেখানে তিনটে সেলের মধ্যে একটার সঙ্গে আরেকটার কানেকশান থাকবে। তাহলে এক দুই তিন, যদি নাম্বার ওয়ান এই সেলটা আমার ফুললি টার্জিট হয়ে যায়, তাহলে আমার দুই এবং তিন নম্বর সেলের মধ্যে কিন্তু আমরা অটোমেটিকলি অসমোটিক রিলেশনশিপ চলবে। তাহলে এইখানে আমার ইন্টারসেলুলার স্পেসটা কীরকম থাকবে? দ্য ইন্টারসেলুলার স্পেস ইজ লাইজ বিটুইন থ্রি সেলস, তিনটে প্রতি তিনটে সেলের মধ্যে একটা করে ইন্টারসেলুলার স্পেস থাকবে। ওয়ান ইন্টারসেলুলার স্পেস ইজ প্রেজেন্ট ইন ক্লাস্টার অফ থ্রি সেলস, তিনটে সেলের ক্লাস্টারের মধ্যে একটা করে ইন্টারসেলুলার স্পেস আমার থাকবে। তাহলে আমার এই ক্লাস্টারের যে তিনটে সেল থাকবে সেই তিনটে সেলের মধ্যে ইকুয়ালি মেনটেন হবে কানেকশনটা, ওকে? সো দে আর টাইটলি অর লুজলি প্যাকড। তারপরে কী করবে তারা? পারফর্ম তারা ফটোসিনথেসিস, স্টোরেজ এবং সিক্রেশন এই তিনটেই পারফর্ম করতে পারে। অ্যাজ দে আর প্রাইমারি সেল, সো দে ক্যান সিনথেসাইজড, দে ক্যান সিক্রেট অর দে ক্যান স্টোর। তারা ফটোসিনথেসিস করতে পারবে, তারা স্টোর করতে পারবে এবং তারা সিক্রেশনও করতে পারবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য প্যারেনকাইমা সেল। নাও কামস দ্য কোলেনকাইমা সেল। যদি ওই প্যারেনকাইমার আরও ভাগ আছে, আমরা যখন প্যারেনকাইমা নিয়ে পড়বো তখন দেখবো এখানে এরেনকাইমা, ইডিওব্লাস্ট, অনেক ধরনের ক্লাব সেলস আছে। নাও সেকেন্ড পার্ট ইজ কোলেনকাইমা। তো কোলেনকাইমা, প্যারেনকাইমা ইজ দ্য প্রাইমারি লেয়ার, উপরে থাকবে, আর কোলেনকাইমা ইজ অকার জাস্ট বিলো দ্য প্যারেনকাইমা, প্যারেনকাইমার নিচে। তার মানে আপার এপিডার্মিসের তলার যতগুলো সেল হবে সেই সেলগুলোর মধ্যে আমরা কোলেনকাইমা নেচার দেখতে পাবো। তাহলে কোথায় হবে? দে আর অকার্স ইন লেয়ার্স বিলো দ্য এপিডার্মিস, তার মানে হাইপোডার্মাল রিজিয়ন থেকে আমরা কোলেনকাইমা সেল দেখতে পাবো। পরবর্তীকালে যখন আমরা কোলেনকাইমার ক্যারেক্টারিস্টিক ফিচার দেখবো, সেলুলার ক্যারেক্টারিস্টিক ফিচার দেখবো, সো উই ফাউন্ড দেয়ার আর সাম ডিপোজিশন ইন দেয়ার অ্যাঙ্গুলার পজিশন।
কোলেনকাইমার প্রত্যেকটা সেল যদি একটা ব্যারেল শেপেড সেল হয়, সেই ব্যারেল শেপেড সেলের চারটে কোণায় আমরা অ্যাঙ্গুলার ডিপোজিশন দেখতে পাবো। যত অ্যাঙ্গুলার ডিপোজিশন হবে তত তাদের মধ্যে ইন্টারসেলুলার স্পেসটাকে আমরা কম দেখতে পাবো এবং একটা সময় দেখবো ইন্টারসেলুলার স্পেস থাকবে না। অর্থাৎ ইম্যাচিওর কোলেনকাইমা সেল থেকে যত আমরা ম্যাচিওর কোলেনকাইমা সেলের দিকে যাব তত আমরা দেখব তাদের মধ্যে ইন্টারসেলুলার স্পেসটা চলে যাচ্ছে। এবং দেখো আমি লাস্ট পয়েন্টটাও তাই দিয়েছি, নো ইন্টারসেলুলার স্পেসেস, দিস ইন্টারসেলুলার স্পেসেস ইজ নট ইজ অ্যাবসেন্ট ইন কেস অফ কোলেনকাইমা। ওয়াই? না, কোলেনকাইমা ইজ দ্য লেয়ার অফ সেলস ওয়্যার উই ফাউন্ড দ্য ডিপোজিশন। সেল ওয়াল ডিপোজিশন দেখতে পাবো পার্টিকুলার পজিশন ওয়াইজ। আমরা সেল ওয়াল ডিপোজিশন সবসময় এন্টায়ার সেল ওয়ালটা ধরেও হতে পারে, আবার সেল ওয়ালের পজিশনও হতে পারে। যদি পজিশানে হয় তাহলে সেই পজিশান অনুযায়ী আমরা তার ডিপোজিশনটাকে ভাগ করব। ইন কেস অফ কোলেনকাইমা উই ফাউন্ড ডিফারেন্ট টাইপস অফ সেকেন্ডারি ডিপোজিশন ইন ডিফারেন্ট পজিশনস অফ দ্য সেল ওয়াল, অ্যামং দেম দ্য অ্যাঙ্গুলার ডিপোজিশন ইজ ওয়ান অফ দেম। নেক্সট আমরা বলছি এটা হোমোজিনাস প্যাচ, মানে এটা কোলেনকাইমা যেখানে থাকবে, যেহেতু সিম্পল টিস্যু ইজ এ হোমোজিনাস নেচার সো অল দ্য কম্পোনেন্টস অফ দ্য সিম্পল টিস্যু আর শোয়িং দ্য হোমোজিনিয়াস নেচার। প্যারেনকাইমা হোমোজিনিয়াস নেচার দেখাবে, কোলেনকাইমা দেখাবে, স্ক্লেরেনকাইমা দেখাবে। সো কোলেনকাইমা ইজ দ্য ফার্স্ট সেল ইন দ্য সিম্পল টিস্যু হোয়ার দ্য সেল ওয়াল থিকনেস ইজ হাই, সেল ওয়াল থিকনেসটা বেড়ে যায় এবং সেখানে সেলুলোজ কম্পোনেন্টসের সাথে আমরা সেল ওয়ালের মধ্যে বেশ কিছু সেকেন্ডারি কম্পোনেন্টসও দেখতে পাই, সেই জন্য আমরা এই সেল ওয়ালটাকে থিক হতে দেখি। সো এর ক্ষেত্রে আমরা দেখব যে এখানে এরা একটা প্যাচ হিসেবে থাকবে, দ্যাট প্যাচ ইজ কন্টেনিং ওয়ান টাইপ অফ সেল, সো ইট ইজ হোমোজিনাস প্যাচ। আর নেক্সট পার্ট কি, এখানে আমরা সেল ওয়াল মেটেরিয়ালের মধ্যে সেলুলোজ ছাড়াও হেমিসেলুলোজ এবং পেকটিন মেটেরিয়াল দেখতে পাবো। হেমিসেলুলোজ অ্যান্ড পেকটিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর থিকেনিং, থিকেনিংয়ের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সো দিস হেমিসেলুলোজ অ্যান্ড পেকটিনস, দিস হেমিসেলুলোজ অ্যান্ড পেকটিনস আর ইম্পর্টেন্ট ফর থিকেনিং। সেল ওয়াল বা কোনো একটা জায়গার থিকেনিংয়ের জন্য আমরা হেমিসেলুলোজ আর পেকটিন এই দুটো পোর্শনকে দেখি যেটা কিনা কোলেনকাইমাতে আছে। এবং লাস্ট অফ অল, নো ইন্টারসেলুলার স্পেসেস। সো প্যারেনকাইমা অ্যান্ড কোলেনকাইমা, নাও কামস দ্য স্ক্লেরেনকাইমা। দ্য থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্য স্ক্লেরেনকাইমা হোয়ার দ্য সেলস আর ন্যারো অ্যান্ড ইলংগেটেড সেলস। সো সেলস আর লং ন্যারো সেলস, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো পার্ট থাকে ফাইবার স্ক্লেরাইট। নেক্সট হচ্ছে যে সেল ওয়ালটা খুব থিন হবে এবং এখানে আমরা আলটিমেট ডিপোজিশন কার্বোহাইড্রেট দেখতে পাবো, দ্যাট ইজ লিগনিন অ্যান্ড সুবেনিন। সো সেলুলার সেলের সেল ওয়ালের ডিপোজিটারি বেসিস থেকে দেখতে গেলে সব থেকে সিম্পল ডিপোজিশন হচ্ছে সেলুলোর। সো দ্য ইউক্যারিওটিক সেল ওয়াল অর দ্য প্ল্যান্ট সেল ওয়াল ইজ দ্য মেড আপ অফ সেলুলোজ কম্পোনেন্টস অর সেলুলোজ মাইক্রোফাইব্রিল, সেলুলোজ মাইক্রোফাইব্রিল দিয়ে তৈরি হয়। তার মধ্যে যখন হেমিসেলুলোজ বা পেকটিন এসে সাবস্টেন্স এসে জোরে তখন ওটার একটু মোটা হয় এবং এটা ফাইনালে থিকনেস থিক নেচার হয়ে যায় যখন এর মধ্যে লিগনিন এবং সুবেরিন এর মতন আরও কমপ্লেক্স পলিস্যাকারাইডগুলো পড়বে। সো দিজ আর দ্য পলিস্যাকারাইডস, ইটস আ সিম্পল পলিস্যাকারাইড, ইট মাচ মোর কমপ্লেক্স পলিস্যাকারাইড অ্যান্ড দিজ আর দ্য হায়ার কন্ডিশন পলিস্যাকারাইড। আর এর ক্ষেত্রে আমরা দেখবো যে সেল ওয়ালের মধ্যে না থাকার জন্য এদের মধ্যে আমরা প্রোটোপ্লাস্টের একটা অ্যাবসেন্স দেখতে পাই। সো দ্য স্ক্লেরেনকাইমা সেলস আর ডেড বাট দ্য প্যারেনকাইমা সেলস আর ভেরি মাচ লাইভ, দে ক্যান ডিভাইড, দ্য কোলেনকাইমা দে ক্যান ডিভাইড বাট দে আর নট ফ্রিকোয়েন্টলি ডিভাইডেড। এক্ষুনি আমি বলবো দে আর ডিভাইড, তোমরা বলবে স্যার এজ আ মেরিস্টেমেটিক সেলের হয়ে গেল। দে ক্যান ডিভাইড বাট দে আর নট ফ্রিকোয়েন্টলি ডিভাইডেড, তারা বিভাজিত হতে পারে কিন্তু তারা ক্ষণে ক্ষণে বিভাজিত হয় না। কোলেনকাইমা হ্যাভ ভেরি লিমিটেড ডিভিশন রেট, এদের ডিভিশন রেটটা লিমিটেড বা অলমোস্ট থাকে না, আর স্ক্লেরেনকাইমা ডিভিশন করে না। এই স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে আমরা তিনটে মেন পয়েন্ট দেখতে পাই, একটা হচ্ছে লং ন্যারো সেলস, আর হচ্ছে থিক সেল ওয়াল উইথ লিগনিন অ্যান্ড সুবেরিন। লিগনিন অ্যান্ড সুবেরিন আর দ্য টার্সিয়ারি পলিস্যাকারাইড। অ্যান্ড থার্ড পয়েন্ট হচ্ছে এদের মধ্যে প্রোটোপ্লাস্ট বা থাকে না, সেই জন্য এটা ডেড সেল। এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ওয়ান ইজ কল স্ক্লেরাইডস যেটা ওভাল শেপেড হয় অ্যান্ড আদার ওয়ান ইজ কল ফাইবার যেটা ইলংগেটেড হয়। সো দ্য বেসিক ফাংশন অফ দ্য প্যারেনকাইমা
is to synthesize or storage or secrete. তার মানে বেসিক তিনটে ফাংশনই করে. দ্য সেকেন্ড দ্য বেসিক ফাংশন অফ কোলেনকাইমা ইজ টু স্টোর. এখানে আমরা সেল ওয়াল থেকে আরম্ভ করে সেল লুমেল প্রত্যেক জায়গাতেই আমরাকে স্টোর হতে দেখি. সো দেয়ার ফাংশন ইজ দ্য স্টোরেজ. অ্যান্ড থার্ড ওয়ান ইজ কোলেনকাইমা, দে আর প্রোভাইডিং দ্য মেকানিক্যাল স্ট্রেংথ. তাহলে যদি এই তিনটে ফাংশনকে আমরা দেখি, এখানে আমি কি দেখব, এখানে আমি লিখেই রেখেছি অলরেডি, এটা হবে সিনথেসিস, সিক্রেশন অ্যান্ড স্টোরেজ. কোলেনকাইমার ক্ষেত্রে শুধু স্টোরেজ, আর স্কেনকাইমার ক্ষেত্রে অনলি সাপোর্ট. এক্ষেত্রে খালি মেকানিক্যাল সাপোর্ট. এই স্কেনকাইমাকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, ওয়ান ইজ কল স্ক্লেরাইটস অ্যান্ড আদার ওয়ান ইজ কল ফাইবার. সো দিস ইজ দ্য ওভারঅল বেসিক ক্লাসিফিকেশন অফ সিম্পল টিস্যু. তাহলে এই সিম্পল টিস্যুর যে ক্লাসিফিকেশানটা আমরা পড়লাম, এখানে আমরা তিন ধরনের সিম্পল টিস্যু দেখতে পাই. ওয়ান ইজ কল প্যারেনকাইমা, ওয়ান ইজ কল কোলেনকাইমা অ্যান্ড আদার ওয়ান ইজ কল স্ক্লেরেনকাইমা. এই তিনটেকে এবার আমরা একটু ডিটেলসে পড়ব. প্যারেনকাইমা সেলস, দ্য ফার্স্ট সেল অফ দ্য সিম্পল প্ল্যান্ট টিস্যু ইজ দ্য প্যারেনকাইমা সেল. সো প্যারেনকাইমা ইজ দ্য ভেরি বেসিক সেল ফাউন্ড ইন দ্য প্ল্যান্ট টিস্যু, সিম্পল প্ল্যান্ট টিস্যু সিস্টেম. সো দে আর পজিসিং সাম ক্যারেক্টার্স অ্যান্ড দিজ আর দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দেয়ার আর সাম এক্সেপশনস অফ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অলসো. তাহলে আমরা এবার এগুলো একটু ডিসকাস করব. প্রথমে আমাদের জানতে হবে যে প্যারেনকাইমা কি না. প্যারেনকাইমা হচ্ছে সিম্পলেস্ট টিস্যু অফ দ্য সিম্পল টিস্যু সিস্টেম. সিম্পল টিস্যু সিস্টেমের মধ্যে সবথেকে বেসিক এবং সবথেকে সিম্পলেস্ট পার্ট হচ্ছে প্যারেনকাইমা সেল. সো দে আর দ্য আইসো ডায়ামেট্রিক সেল. আইসো ডায়ামেট্রিক মানে হোয়াট ইজ দ্য আইসো ডায়ামেট্রিক মিনস, আইসো ডায়ামেট্রিক মিনস ইকুয়াল ডায়ামিটার, অর্থাৎ একই ডায়ামিটারের হবে. যদি কোনো সেলগুলো এক ধরনের ডায়ামিটার, মানে কোনো জায়গায় ছোট কোনো জায়গায় বড় এরকম হবে না, ইচ সেল আর অফ ইকুয়াল ডায়ামিটার. ওকে, সো দে আর আইসো ডায়ামেট্রিক নেচার. আমরা যখন একটু আগে যখন আমরা ওদের ক্যারেক্টারিস্টিক ফিচার পড়ছিলাম, সেই ক্যারেক্টারিস্টিক ফিচারেও আমরা দেখেছি যে দে আর আইসো ডায়ামেট্রিক সেলস, অর্থাৎ ইকুয়াল ডায়ামিটার কন্টেনিং সেল. সো অল দ্য সেলস আর অফ ইকুয়াল ডায়ামিটার. দেয়ার আর সাম ডিফারেন্সেস বিটুইন দ্য মেরিস্টেমেটিক টিস্যু অ্যান্ড দিস টাইপ অফ প্যারেনকাইমা টিস্যু. দ্য প্যারেনকাইমা সেলস হ্যাভ দ্য ইকুয়াল ডায়ামিটার, বাট দ্য গ্রাউন্ড মেরিস্টেমেটিক সেলস ডাজন্ট হ্যাভ দ্য ইকুয়াল ডায়ামিটার. তাহলে প্যারেনকাইমা আমরা যেখানে পাবো সেখানে যে সেলগুলো পাবো সেই সেলগুলোর মধ্যে আমরা ইকুয়াল ডায়ামিটার পাবো. দ্যাট মিনস দে প্রত্যেকটা সেলই একই রকমের হবে, এরকম হতে পারে, অথবা প্রত্যেকটা সেল আমার এরকম ধরনের হতে পারে, বাট দে আর হ্যাভিং দ্য ইকুয়াল ডায়ামিটার. এরকম নয় কি একটা সেল এরকম হবে আর একটা সেল এরকম হবে আর একটা সেল এরকম হবে, নো. দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য মেরিস্টেমেটিক সেল. আমরা কর্টেক্সের ক্ষেত্রে এরকম সেল দেখি, আমরা কর্টিক্যাল রিজিয়নের সেলের ক্ষেত্রে এইরকম সেল দেখি যেটাকে আমরা কর্টিক্যাল সেল বা মেরিস্টেমেটিক সেলের ক্যারেক্টারিস্টিক ফিচার বলি, বা আমরা পিঠের ক্ষেত্রে এরকম সেল দেখি. দ্যাট মিনস দ্য সেলস ফ্রম দ্য মেরিস্টেমেটিক অরিজিন অর দ্য সেলস অফ দ্য মেরিস্টেমেটিক রিজিয়ন দে আর অফ দিস টাইপ. দিস টাইপ অফ সেলের ক্ষেত্রে আমরা এরকম বিভিন্ন রকমের ডায়ামিটার, মানে হেটারোডায়ামেট্রিক অর হেটারোডায়ামেট্রিক সেলস দেখতে পাই. বাট ইন কেস অফ প্যারেনকাইমা, প্যারেনকাইমার ক্ষেত্রে কিন্তু আমরা আইসো ডায়ামেট্রিক সেলস দেখতে পাবো, অর্থাৎ প্রত্যেকটা সেল ইকুয়াল ডায়ামিটারের হবে, অলমোস্ট ইকুয়াল ডায়ামিটারের প্রত্যেকটা সেল হবে. নেক্সট আমরা দেখছি কি, দেয়ার সেল ওয়ালস আর ভেরি থিন. তার মানে ডিপোজিটারি সাবস্টেন্সেস তাদের সেল ওয়ালের মধ্যে খুব কম থাকে. সো দেয়ার সেল ওয়াল ইজ ভেরি থিন. সো দে পজেসিং দ্য থিন সেল ওয়াল কম্পোজড অফ ওনলি সেলুলোজিক মেটেরিয়াল. সেলুলোজ দিয়ে তাদের সেল ওয়ালটা তৈরি হয় অ্যান্ড দেয়ার সেল ওয়াল আর অফ প্রাইমারি টাইপ. এটা আমরা এখানে মেনশন করেছি অ্যাট দ্য পয়েন্ট নাম্বার ফোর, কমনলি দে হ্যাভ প্রাইমারি সেল ওয়াল. সো পয়েন্ট নাম্বার টু অ্যান্ড পয়েন্ট নাম্বার ফোর দে আর সিমিলার, দে আর
correlated. They have thin cell wall. Why they have thin cell wall? Because the their cell wall are of primary in nature. Tader cell wall ta primary. Tader cell wall ta prathomik. Primary cell wall mane ki? Ei primary cell wall mane hoche prathomik. Prathomik kosh prachir. এটাকে আমরা প্রাথমিক কোষপ্রাচীর বলছি বা প্রাইমারি সেল ওয়াল। সো দে হ্যাভ এ প্রাইমারি সেল ওয়াল, তাদের সেল ওয়ালটা প্রাইমারি, দ্যাটস ওয়াই তাদের সেল ওয়ালটা থিন। প্রথম যে সেল ওয়ালটা তৈরি হয় বা প্রাথমিক যে কোষ পর্দা কোষ প্রাচীরটা তৈরি হয়, সেই কোষ প্রাচীরের মধ্যে ডিপোজিটারি মেটেরিয়াল কম থাকে। এই ডিপোজিটারি মেটেরিয়াল কম থাকার জন্য তাদের আমরা পাতলা দেখতে পাই বা তাদের সেল ওয়ালটাকে আমরা থিন দেখতে পাই। সো দ্যাটস ওয়াই প্যারেনকাইমা সেলের মধ্যেও কিন্তু আমরা থিন ওয়াল সেল দেখতে পাই, বিকজ তাদের ক্ষেত্রে প্রাইমারি ইন নেচার বা তাদের ক্ষেত্রে ডিপোজিশনটা কম থাকে। তাহলে আমাকে প্রশ্ন করতে পারে যে হোয়াই দ্য প্যারেনকাইমা সেল আর হোয়াই দ্য প্যারেনকাইমা সেল হ্যাভ থিন সেল ওয়াল, হোয়াই দে আর সেল ওয়াল আর থিন? বিকজ দে আর সেল ওয়াল আর থিন বিকজ দে হ্যাভ দ্য প্রাইমারি সেল ওয়াল। আর প্রাইমারি সেল ওয়াল হওয়ার জন্য কী হয় না, দে আর ডিপোজিশন রেট ইজ ভেরি ইররেগুলার, নট ইররেগুলার বাট ভেরি নমিনাল। তার মানে ডিপোজিশন মানে কি, তার উপরে কোনো কিছু ডিপোজিট হওয়া। তাহলে ভেরি নমিনাল মানে কি, রেট ইজ ভেরি নমিনাল মানে হচ্ছে খুব কম। তাহলে তাদের ডিপোজিশন রেটটা হচ্ছে খুবই কম। এই ডিপোজিশন রেটটা খুব কম হওয়ার জন্য তাদের সেল ওয়ালটাকে আমরা প্রাইমারি এ থিন সেল ওয়াল দেখতে পাই। তাহলে এবার বোঝা গেল কেন তাদের সেল ওয়ালটাকে আমরা থিন দেখতে পাই। তাহলে যদি আমার কোয়েশ্চেন আসে যে হোয়াই দ্য প্যারেনকাইমা সেল হ্যাভ থিন সেল ওয়াল, হোয়াই দ্য প্যারেনকাইমা সেল হ্যাভ থিন সেল ওয়াল, তাহলে আমরা কী লিখবো না, বিকজ দ্য সেল ওয়াল অফ দ্য প্যারেনকাইমা সেল আর প্রাইমারি ইন নেচার, দ্যাটস ওয়াই দেয়ার রেট অফ ডিপোজিশন অফ সেকেন্ডারি মেটেরিয়ালস ইজ ভেরি নমিনাল, মানে খুবই কম হয়, ভেরি নমিনাল। দ্যাটস ওয়াই দেয়ার সেল ওয়াল ইজ ভেরি থিন, অ্যান্ড বিকজ অফ দেয়ার থিন সেল ওয়াল তাদের সেল ওয়ালটা পাতলা হওয়ার জন্য দে হ্যাভ দ্য এক্সপ্যানশন ক্যাপাসিটি, দে হ্যাভ দ্য এক্সপ্যানশন ক্যাপাসিটি। এক্সপ্যানশন মানে হচ্ছে বেড়ে ওঠা বা ছড়িয়ে পড়া ক্যাপাসিটি। তাহলে তাদেরকে আমরা কি বলতে পারি যে অ্যাজ দে হ্যাভ দ্য থিন সেল ওয়াল সো দে শো হাই লেভেল অফ এক্সপ্যানশন, দে শো হাই লেভেল অফ এক্সপ্যানশন। যেহেতু তাদের সেল ওয়ালটা পাতলা, যেহেতু তাদের সেল ওয়ালটা থিন, সো দে ক্যান এক্সপ্যান্ড, তারা এক্সপ্যান্ড করতে পারে খুব ইজিলি। আচ্ছা, নেক্সট আমরা দেখছি দ্য সেলস আর ওভাল, রাউন্ডেড অ্যান্ড পলিগোলার ইন শেপ। সো এখান থেকে আমরা বলতে পারি দে আর হ্যাভ ভেরিয়াস শেপ। তো তাদের আমরা বিভিন্ন ধরনের শেপ দেখতে পাই। তো দে আর সেলস আর রাউন্ডেড ওভাল অর পলিগোনাল ইন শেপ, তাদের কোষগুলিকে আমরা ওভাল মানে হচ্ছে ডিম্বাকার, রাউন্ড মানে গোলাকার, পলিগোনাল মানে বহুভুজাকার দেখতে পাই। আবার বলছি সেলগুলিকে, প্যারেনকাইমা সেলগুলিকে আমরা গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকার দেখতে পাই। সো দে ক্যান বি ওভাল, ক্যান বি রাউন্ডেড অর ক্যান বি পলিগোনাল ইন শেপ। সো দ্যাট ইমপ্লাইজ অ্যানাদার পয়েন্ট দ্যাট দ্য স্ট্রাকচার অর শেপ অফ দ্য সেল ইজ ভ্যারি। তো আমরা এখানে বলতে পারি না প্যারেনকাইমা হ্যাভ, তাহলে প্যারেনকাইমা সেলস হ্যাভ ভেরিয়াস শেপ, ভেরিয়াস শেপ। তাহলে আমরা প্যারেনকাইমা সেলের দুটো ক্লিয়ার ক্যারেক্টারিস্টিক্স ফিচার এখানে পাচ্ছি, তিনটে ক্লিয়ার পাচ্ছি রাদার। ফার্স্ট ওয়ান ইজ দে আর আইসোডায়ামেট্রিক, তার মানে ইকুয়াল সাইজের শেপের সেল থাকবে। নাম্বার টু, দে আর সেল ওয়ালস আর থিন, তাদের সেল ওয়ালগুলো থিন ওয়ার্ল্ড হবে, জাস্ট সেলুলোজিক মেটেরিয়াল থাকবে, কোনো ডিপোজিশন থাকবে না, বিকজ দে আর প্রাইমারি ইন নেচার। অ্যান্ড নাম্বার থ্রি, দ্য প্যারেনকাইমা হ্যাভ ভেরিয়াস শেপ, দ্য প্যারেনকাইমা সেলস আর ভেরিয়াস শেপ সেলস লাইক ওভাল, রাউন্ডেড অ্যান্ড পলিগোনাল। ওভাল মানে ডিম্বাকার, রাউন্ড মানে গোলাকার, পলিগোনাল মানে বহুভুজাকার, ঠিক আছে।
তাহলে আমরা এই যে চারটে পয়েন্ট এখানে দেখলাম, 1, 2, 3 and 4, দিস ফোর পয়েন্টস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অ্যান্ড দ্য শেপ অফ দ্য সেলস অফ প্যারেনকাইমা টিস্যু। এবার আমরা বলেছি যে প্যারেনকাইমা সেল যেটা, সেল ওয়াল যেটা থাকে সেটা থিন থাকে, আমরা এখনই দেখলাম, যেহেতু এক্সপ্যানশনের জন্য। এর আমরা কিছু এক্সেপশন দেখতে পাই, যেমন বেশ কিছু প্যারেনকাইমা থাকে যারা স্টোরেজ প্যারেনকাইমা, একটু পরেই আমরা দেখব ডিফারেন্ট টাইপস অফ প্যারেনকাইমা, প্যারেনকাইমা সেলের আমরা ডিফারেন্ট টাইপসগুলো দেখব, সেখানে আমরা স্টোরেজ প্যারেনকাইমা দেখতে পাবো। এই স্টোরেজ প্যারেনকাইমার যে সেল ওয়ালটা থাকে সেখানে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ডিপোজিশন হওয়ার জন্য আমরা এই সেল ওয়ালটাকে থিক দেখতে পাই। তাহলে প্রাইমারিলি প্যারেনকাইমার সেল ওয়ালটা থিন হয়, কিন্তু স্টোরেজ প্যারেনকাইমার ক্ষেত্রে আমরা সেল ওয়ালটাকে থিক দেখতে পারি, জাস্ট বিকজ অফ ডিপোজিশন অফ মানে লার্জ অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট। কীরকম কার্বোহাইড্রেট, হোয়াট ইজ দ্য নেচার অফ দ্যাট কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেট যেটা দেখলাম মানে ডিপোজিটেড কার্বোহাইড্রেট, হোয়াট ইজ দ্য নেচার অফ ডিপোজিটেড কার্বোহাইড্রেট, না এটা হচ্ছে কমপ্লেক্স। তাহলে দিস ডিপোজিটেড কার্বোহাইড্রেট আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সো দে আর দ্য কমপ্লেক্স কার্বোহাইড্রেট, জটিল শর্করা যেটাকে বাংলায় আমরা বলি কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্করা, জটিল শর্করা। এই জাতীয় ডিপোজিশন এখানে হওয়ার জন্য আমরা দেখতে পাই এদের সেল ওয়ালটা ঠিক হয়। আবার ফোনিক্স অ্যাসপারাগাস এই জাতীয় প্ল্যান্টের, আবার বলছি ফোনিক্স অ্যাসপারাগাস এই জাতীয় প্ল্যান্টের সেকেন্ডারি ডিপোজিশন আমরা দেখতে পাই এন্ডোস্পার্মে যে সেল ওয়ালটা থাকে, অর্থাৎ এন্ডোস্পার্মে যে সিম্পল টিস্যু থাকে বা এন্ডোস্পার্মে আমরা যে প্যারেনকাইমা সেল দেখতে পাই। এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম যে প্যারেনকাইমা সেল কিন্তু এন্ডোস্পার্মের মধ্যেও থাকতে পারে। এন্ডোস্পার্মটা আমরা কোথায় দেখতে পারি, এই এন্ডোস্পার্মটা আমরা সিডের মধ্যে দেখতে পাই, এন্ডোস্পার্ম অ্যাকচুয়ালি আমরা সিডের মধ্যে এন্ডোস্পার্ম এরিয়াটা দেখতে পাই। এন্ডোস্পার্ম যুক্ত সিডকে আমরা অ্যালবুমিনাস বা এন্ডোস্পার্মাস সিড বলি। সো এই এন্ডোস্পার্মটাকে আমরা দেখতে পাই ফোনিক্স অ্যাসপারাগাসের ক্ষেত্রে, দে আর সেল ওয়াল কন্টেনিং দ্য হেমিসেলুলোজ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আমরা যখন সেল ওয়াল স্ট্রাকচার পড়ব এই লেকচার সিরিজ, ভিডিও লেকচার সিরিজগুলোকে যদি তোমরা ফলো করো, দেখবে কয়েকদিন পরই আমরা সেল ওয়াল স্ট্রাকচার পড়ব। এই সেল ওয়াল স্ট্রাকচারের মধ্যে আমরা দেখব যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লেক্স কার্বোহাইড্রেট ইজ দ্য হেমিসেলুলোজ। এই হেমিসেলুলোজ যদি কোনো একটা সেল ওয়ালের মধ্যে ডিপোজিশন হয় তাহলে অটোমেটিক্যালি সেই সেল ওয়ালটা অনেকটা থিক সেল ওয়াল হয়ে যায়। তো এই হেমিসেলুলোজ ডিপোজিশন আমরা এন্ডোস্পার্ম অফ ফোনিক্স অ্যান্ড অ্যাসপারাগাসের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে ফোনিক্স এবং অ্যাসপারাগাস এই দুটো প্ল্যান্টের এন্ডোস্পার্মের যে প্যারেনকাইমেটার সেল থাকে সেই প্যারেনকাইমার সেলের ওয়ালের মধ্যে আমরা হেমিসেলুলোজ ডিপোজিশন দেখতে পাই। অ্যান্ড অবভিয়াসলি ফর দ্য ডিপোজিশন অফ দ্যাট হেমিসেলুলোজ ইট উইল বিকাম থিক ইন নেচার, এটা থিক ইন নেচার হয়ে যায় মানে পুরু হয়ে যায়। তাহলে কমনলি প্যারেনকাইমেটার সেলস হ্যাভ থিন সেল ওয়াল, বাট ইন কেস অফ স্টোরেজ প্যারেনকাইমা অ্যান্ড দ্য এন্ডোস্পার্ম প্যারেনকাইমা অফ ফোনিক্স অ্যান্ড অ্যাসপারাগাস দ্য সেল ওয়াল ইজ থিক। ইন কেস অফ স্টোরেজ প্যারেনকাইমা দ্য থিকনেস ইজ ফর ডিপোজিশন অফ কমপ্লেক্স কার্বোহাইড্রেট, অ্যান্ড ফর এন্ডোস্পার্ম ফোনিক্স অ্যান্ড অ্যাসপারাগাস ইট ইজ ফর দ্য ডিপোজিশন অফ হেমিসেলুলোজ। বোথ অফ দ্য কার্বোহাইড্রেট অ্যান্ড হেমিসেলুলোজ বোথ অফ দেম আর সেকেন্ডারি ইন নেচার, বাট ইন কেস অফ স্টোরেজ প্যারেনকাইমার ক্ষেত্রে আমরা কিন্তু যে জটিল শর্করাগুলো দেখবো সেটা হেমিসেলুলোজ নয়। ক্ষেত্রে আমরা ওয়াটার অ্যান্ড ট্যানিন দেখতে পাবো। দেখো যেহেতু এটা একটা প্ল্যান্ট সেল তাহলে অলমোস্ট এদের যে এদের যে প্রোটোপ্লাস্টের নেচারটা থাকবে সেটা অলমোস্ট সেম হবে। দ্যাট মিনস তাদের এই যে অর্গানালিগুলো থাকবে সেই অর্গানালিগুলো সেম হবে, মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট গলগি বডি এগুলো তো থাকবেই। এই বাদ দিয়ে একটা প্ল্যান্ট সেলের মধ্যে সেল ওয়াল থাকে, সেল মেমব্রেন থাকে, প্রোটোপ্লাজম থাকে এবং অন্যান্য সেল অর্গানালি থাকে। এই অন্যান্য সেল অর্গানালি এগুলোকে যদি আমরা বাদ দিই,
এগুলোকে বাদ দিলেও আমার প্রত্যেকটা সেলের কিছু স্পেশাল ক্যারেক্টার্স থাকে। এই স্পেশাল ক্যারেক্টারগুলোকে বলা বা এই স্পেশাল ক্যারেক্টারগুলোকে ইনিউমারেট করে আনা বা এই স্পেশাল ক্যারেক্টারগুলোকে আরও হাইলাইট করাটাই হচ্ছে এইখানে এই পার্টিকুলার এই সেল টাইপগুলো পড়ার একমাত্র উদ্দেশ্য। তাহলে আমরা এখানে অলরেডি চারটে হাইলাইটেড পয়েন্ট দেখে নিয়েছি, এবার আমরা যে ফোর্থ হাইলাইটেড পয়েন্টটা দেখলাম সেটা হচ্ছে কি, যেসব স্টোরেজ প্যারেনকাইমা থাকে তার মধ্যে ওয়াটার আর ট্যানিন থাকে। তাহলে স্টোরেজ প্যারেনকাইমা কন্টেন্টস ওয়াটার অ্যান্ড ট্যানিন। তাহলে যদি আমাকে কোয়েশ্চেন করে দে রাইট ডাউন দ্য টু ইম্পর্টেন্ট ফিচার্স অফ স্টোরেজ প্যারেনকাইমা, তাহলে ওয়ান ইম্পর্টেন্ট ফিচার অফ স্টোরেজ প্যারেনকাইমা ইজ দ্য স্টোরেজ প্যারেনকাইমা হ্যাভ থিক সেল ওয়াল ডিউ টু ডিপোজিশন অফ কমপ্লেক্স কার্বোহাইড্রেট, অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট ইজ দ্য স্টোরেজ প্যারেনকাইমা কন্টেন ওয়াটার অ্যান্ড ট্যানিন, অ্যান্ড নাম্বার থ্রি দ্য স্টোরেজ প্যারেনকাইমা সেলস আর আইসো ডায়ামেট্রিক ইন নেচার, স্টোরেজ প্যারেনকাইমা সেলস আর আইসো ডায়ামেট্রিক ইন নেচার। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে আইসো ডায়ামেট্রিক নেচার অফ দ্য সেল ইট ইজ দ্য মেন অ্যান্ড কমন ক্যারেক্টারিস্টিক ফিচার অফ অন প্যারেনকাইমা। যত প্যারেনকাইমা থাকবে তার একমাত্র একটাই মানে ওয়ান অফ দ্য কমন ফিচার হচ্ছে কি, দে আর আইসো ডায়ামেট্রিক, দ্যাট মিনস অল দ্য সেলস হ্যাভ ইকুয়াল ডায়ামিটার। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম, যদি আমাকে কোশ্চেন করে যে রাইট ডাউন দ্য ফিউ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ স্টোরেজ প্যারেনকাইমা, স্টোরেজ প্যারেনকাইমার কয়েকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার বলো, তাহলে দ্য ফার্স্ট ক্যারেক্টারিস্টিক ফিচার ইজ দ্য সেলস অফ দ্য স্টোরেজ প্যারেনকাইমার আইসো ডায়ামেট্রিক ইন নেচার, সেকেন্ড ক্যারেক্টারিস্টিক ফিচার ইজ দ্য স্টোরেজ প্যারেনকাইমা হ্যাভ থিক সেল ওয়াল ডিউ টু ডিপোজিশন অফ কার্বোহাইড্রেট, নাম্বার থ্রি ইজ দ্য স্টোরেজ প্যারেনকাইমা কন্টেন ওয়াটার অ্যান্ড ট্যানিন, দ্য স্টোরেজ প্যারেনকাইমা কন্টেন ওয়াটার অ্যান্ড ট্যানিন। ওকে, বেশ, তাহলে এবার আমরা নেক্সট ক্যারেক্টারিস্টিক ফিচারের দিকে আসি। যেহেতু প্যারেনকাইমাটার সেলের মধ্যে আমরা সেল ওয়াল দেখতে পাই বা এদের ক্ষেত্রে যেহেতু আমরা প্রাইমারি সেল ওয়াল দেখতে পাই, এদের যে প্রোটোপ্লাস্টটা থাকে দ্যাট প্রোটোপ্লাস্ট ইজ লিভিং ইন নেচার। নাও দ্য কোয়েশ্চেন ইজ, কী করে আমরা বুঝবো যে একটা প্রোটোপ্লাস্ট লিভিং আর একটা প্রোটোপ্লাস্ট ডেড? হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন লিভিং প্রোটোপ্লাস্ট অ্যান্ড ডেড প্রোটোপ্লাস্ট? দেখো, যদি কোনো প্রোটোপ্লাস্ট লিভিং প্রোটোপ্লাস্ট হয় দ্যাট মিনস দ্যাট প্রোটোপ্লাস্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ডিভাইড সামটাইমস, অর দ্যাট পার্টিকুলার প্রোটোপ্লাস্ট হ্যাভ দ্য অ্যাক্টিভ অর্গানালিস, তাহলে সেই প্রোটোপ্লাস্টের মধ্যে আমরা সাইটোপ্লাজমিক বা প্রোটোপ্লাজমিক স্ট্রিমিং দেখতে পাবো। তাহলে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ লিভিং প্রোটোপ্লাস্ট? এই যে লিভিং প্রোটোপ্লাস্ট যেটা আমরা দেখলাম, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ লিভিং প্রোটোপ্লাস্ট? না, দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ লিভিং প্রোটোপ্লাস্ট ইজ দে শো প্রোটোপ্লাস্টিক স্ট্রিমিং, দে শো প্রোটোপ্লাস্টিক স্ট্রিমিং, তারা প্রোটোপ্লাস্টিক স্ট্রিমিং দেখতে পাই। এটাকে আমরা বাংলায় বলি কি, একে আমরা বাংলায় বলি প্রোটোপ্লাজমীয় ঘূর্ণন, একে আমরা প্রোটোপ্লাজমীয় ঘূর্ণন বলি। কেন প্রোটোপ্লাজমীয় ঘূর্ণনটা ইম্পর্টেন্ট? না, কোনো যেহেতু এটা আমি যখন সাইটোলজি লেকচার সিরিজগুলো দিয়েছি, তোমরা এখানে দেখে নিতে পারো, এই সাইটোলজি লেকচার সিরিজের মধ্যে আমি বলেছিলাম কেন প্রোটোপ্লাজমীয় ঘূর্ণনটা দরকারি। আমি এখানে আরেকবার বলে দিচ্ছি, প্রোটোপ্লাজমীয়টা ঘূর্ণনটা দরকারি এই জন্য যে যেহেতু প্রোটোপ্লাজম একটা কোয়াসি ফ্লুইড স্ট্রাকচার, তাই এর মধ্যে সেল অর্গানেলিগুলো এক একটা জায়গায় ফিক্সড হয়ে থাকে। তাহলে যদি প্রোটোপ্লাজমটা যদি না ঘোরে, তাহলে এই অর্গানেলিগুলো কখনোই একে অপরের কাছাকাছি আসবে না। তার মানে প্রোটোপ্লাজমীয় স্ট্রিমিংটা খুব দরকারি। তার কারণ হচ্ছে এই প্রোটোপ্লাজমটার মধ্যে আমরা দেখতে পাই ক্লোরোপ্লাস্ট থাকে, যে ক্লোরোপ্লাস্টের মধ্যে সিনথেসাইজিং ক্যাপাসিটি থাকে, দ্যাট মিন্স দে কন্টেন দ্য ক্লোরোফিল অ্যান্ড হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ফটোসিনথেসাইজ। তাহলে ফটোসিনথেসিস করতে গেলে তাদের ওয়াটার সাপ্লাই নিতে হবে বা অন্যান্য র মেটেরিয়ালগুলোকে নিতে হবে। সেই জন্য এই র মেটেরিয়ালগুলোকে নিয়ে প্রপার প্লেসে বা প্রপার একটা জায়গায় এদের ফটোসিনথেসিস করতে হয়। ইটস এ ভেরি কমপ্লেক্স প্রসেস, আমি সেটা এখনও যাচ্ছি না। তাহলে লিভিং প্রোটোপ্লাস্ট মানে তার মধ্যে আমরা প্রোটোপ্লাজমিক স্ট্রিমিং দেখতে পাবো, এবং এই প্রোটোপ্লাজমিক স্ট্রিমিংটা কিন্তু উইথ ভ্যাকুয়াল হবে, এই প্রোটোপ্লাজমিক স্ট্রিমিংটা উইথ ভ্যাকুয়াল হবে, ঠিক আছে? এবং কেন হবে না, যেহেতু এর মধ্যে কতগুলো লিভিং সেল ইন্ডিকেটার থাকে, লিভিং সেল ইন্ডিকেটার বলতে ক্লোরোপ্লাস্টকে আমরা লিভিং সেল ইন্ডিকেটার বলি, যেহেতু এখানে সিনথেসাইজ করে, একটা সেল লিভিং হলেই সে সিনথেসাইজিং ক্যাপাসিটি দেখাবে।
তাহলে এখানে যেহেতু ক্লোরোপ্লাস্ট রয়েছে তার মানে ফটোসিনথেসিস হয়, তার মানে লিভিং সেল বলি তার ফটোসিনথেসিস হয়, ঠিক আছে। তার মানে আমরা একটা জিনিস দেখলাম কি প্যারেনকাইমের যে প্রোটোপ্লাস্ট থাকে সেটা লিভিং ইন নেচার, এবং আরও একটা জিনিস দেখতে পাই এই প্রোটোপ্লাস্টের মধ্যে শুধুমাত্র ক্লোরোপ্লাস্ট ছাড়াও আমরা ডিপোজিটারি মেটেরিয়াল দেখতে পাই। সেই ডিপোজিটারি মেটেরিয়ালগুলো কী কী? সেই ডিপোজিটারি মেটেরিয়ালগুলোর মধ্যে আমরা প্রোটিনকে দেখতে পাই, সেই ডিপোজিটারি মেটেরিয়ালগুলোর মধ্যে আমরা কার্বোহাইড্রেটকে দেখতে পাই, এই সমস্ত স্টোরেজ পার্টগুলোকে আমরা এখানে দেখতে পাই। সো উই ফাউন্ড দ্য স্টোরেজ স্টোরেজ কার্বোহাইড্রেট অ্যান্ড স্টোরেজ প্রোটিনস ইন দ্য প্রোটোপ্লাস্ট অফ প্যারেনকাইমা সেল। প্যারেনকাইমা সেলের মধ্যে আমরা এই প্রোটোপ্লাস্টগুলোকে দেখতে পাই। এখন দেখো এই যে স্টোরেজ পার্ট, এই স্টোরেজ পার্টের জন্য আমরা কিছু কিছু প্যারেনকাইমাটার সেল পাই যারা সাইজে ডিফার করে এবং তাদের ফাংশনটাও ডিফার করে, নেবারিং সেল থেকে তাদের ফাংশনটাও ডিফার করে। এই জাতীয় প্রোটোপ্লাস্টকে আমরা ইডিওব্লাস্ট বলি, এই জাতীয় প্রোটোপ্লাস্টকে আমরা ইডিওব্লাস্ট বলি। এর মধ্যে তার মানে আমরা কি দেখলাম, আমরা যদি উপরটা একটু মুছি, ওটাই মুছে দিই, আমরা দেখতে পাবো যে সাম অফ দ্য প্রোটোপ্লাস্ট প্যারেনকাইমা আর ডিফার ডিফার ইন শেপ অ্যান্ড সাইজ, ডিফার ইন শেপ অ্যান্ড সাইজ, সাম অফ দ্য প্যারেনকাইমা আর ডিফার ইন শেপ অ্যান্ড সাইজ, and not only in the shape and size but they are differ in functions also, they are different functions also, তারা ফাংশনালিও ডিফার করে। এই জাতীয় সেলগুলো যে সমস্ত তোমার সাইটো প্যারেনকাইমেটার সেল তাদের নেবারিং সেল থেকে বা নেবারিং প্যারেনকাইমেটার সেল থেকে শেপ সাইজ এবং ফাংশনালি ডিফার করে, এই জাতীয় সেলগুলোকে আমরা বলি ইডিও ব্লাস্ট, এদেরগুলোকে আমরা ইডিওব্লাস্টিক সেল বা ইডিওব্লাস্ট বলি। তাহলে নেবারিং প্যারেনকাইমেটার সেল থেকে যখন যে যে প্যারেনকাইমাগুলোকে নেবারিং প্যারেনকাইমেটার সেল থেকে যে যে প্যারেনকাইমাগুলোকে আমরা সাইজ শেপ এবং ফাংশনালি ডিফার করতে দেখি তাদেরকে আমরা ইডিওব্লাস্ট বলি। এই যেমন এদের মধ্যে কি থাকে, দি সেলস আর কন্টেনিং রেজিন রেজিন রেসিডিউ অ্যাজ দেয়ার স্টোরেজ মেটেরিয়াল, তারা এখন আমরা রেজিন রেসিডিউ দেখতে পাই তাদের স্টোরেজ মেটেরিয়াল হিসাবে। ফর এক্সাম্পল যেমন রুবি এসির মধ্যে দেখতে পাই আমরা, আবার কোথাও কোথাও তাহলে রেজিনটা আমরা কোথায় দেখতে পাবো, রুবি এসি, আমরা কোথাও কোথায় মিউসিলেজ দেখতে পাই, কোথায় দেখতে পাই আমরা কোনো কোনো জায়গায় মিউসিলেজ দেখতে পাই, অর্থাৎ তাদের মধ্যে মিউসিলেজিনাস সাবস্টান্সেস থাকে, যেমন যেমন আমরা দেখতে পাই টিলিএসি, টিলিএসির মধ্যে আমরা মিউসিলেজিনাস সাবস্টান্স দেখতে পাই। তাহলে কোনো জায়গায় আমরা রেজিন দেখতে পাই, কোনো জায়গায় মিউসিলেজিনাস সাবস্টান্স দেখতে পাই, আবার কোথাও কোথাও আমরা এর মধ্যে কী দেখতে পাই না এনজাইম দেখতে পাই, যেমন ব্রাসিক এসি, বা ক্রুসিফেরির মধ্যে দেখতে পাই, কোথাও আমরা অয়েল সাবস্টান্সেস দেখতে পাই, অর্থাৎ অয়েলি পার্টিকেল, যে পার্টিকেলগুলোর মধ্যে অয়েল থাকে এই জাতীয় অয়েলি পার্টিকেল আমরা এর মধ্যে জমা থাকতে দেখতে পাই, এটা কোথাও দেখতে পাই লউরেসির মধ্যে আমরা দেখতে পাই। তাহলে আমরা ডিপোজিটারি মেটেরিয়াল হিসেবে আমরা এদের মধ্যে ইডিওব্লাস্টিক সেলগুলোর মধ্যে ডিফারেন্স দেখতে পাই, অর্থাৎ সাম
parenchymatous cells which are differ from shape, size and functions from the other parenchymatous cells or neighboring parenchymatous cells are called the idioblastic cell or idioblast. The idioblastic cell may contain resin, for example rubiaceae, mucilage, for example tiliaceae, enzyme, for example brassicaceae and oil substances, for example lauraceae. So these are the overall structure of the parenchymatous cells. Parenchyma cell এটা হচ্ছে ওভারঅল স্ট্রাকচার বা জেনারেল ফিচার্স, যে জেনারেল ফিচার্সগুলোতে আমরা কোনো একটা মানে ক্লাস্টার অফ সেল থেকে প্যারেনকাইমা সেলগুলোকে আলাদা করতে পারবো। এখন আমাদের একটা দেখার বিষয় আছে এখানটাতে, যেটা আমি প্রথমে যখন তোমাদের প্যারেনকাইমা সেলের স্ট্রাকচার পড়াচ্ছিলাম তখন বলছিলাম যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন আইসো ডায়ামেট্রিক নেচার। আইসো ডায়ামেট্রিক মিন আইসো ডায়ামিটার, আইসো ডায়ামিটার, আইসো ডায়ামিটার মানে ইকুয়াল ডায়ামিটার অফ দ্য সেলস, তার মানে প্রত্যেকটি সেলের, প্রত্যেকটি কোষের ডায়ামিটার মানে কি ব্যাস সমান। তার মানে আমরা সমান ব্যাসার্ধের বা সমান ব্যাসের, ব্যাস বা ব্যাসার্ধের আমরা, তার মানে ডায়ামিটারকে আমি এখানে যদি সোজা কথায় বলি সমান ব্যাসার্ধের আমরা ব্যাসার্ধ না ব্যাস হবে, সরি ডায়ামিটার মানে ব্যাস গার্থ, সমান ব্যাসের আমরা প্রত্যেকটি সেল দেখতে পাই। তার মানে একটা সেল যদি এইরকম হয়, এর ব্যাস যদি এক্স হয়, তাহলে তার পাশের সেল যেটা থাকবে সেটারও অলমোস্ট এক্স হবে। এমন নয় কি এটা এক্স হলো আর এটা আমার হয়ে গেল এক্স বাই টু, এটা কখনোই হবে না, দুটো সেলকে আমার একই রকম থাকতে হবে। হলো এটার সঙ্গে আমরা গুলিয়ে ফেলবো কাকে, প্র্যাকটিক্যালি এটার সঙ্গে আমরা গুলিয়ে ফেলবো কর্টিক্যাল সেলকে। এই কর্টেক্সের যে সেল থাকে, কর্টিক্যাল সেলের নেচার কি, কর্টিক্যাল সেলের নেচার হচ্ছে হেটারো হেটারো ডায়ামেট্রিক ইন নেচার। হেটারো ডায়ামেট্রিক মানে এটা হচ্ছে আইসো ডায়ামেট্রিক, হেটারো ডায়ামেট্রিক মানে ডিফারেন্স ইন ডায়ামিটার অফ ইচ সেল, সরি ইচ সেল, প্রত্যেকটা সেলের ডায়ামিটার বা ব্যাসটা ভ্যারি করে যাবে। তার মানে এখানে আমরা বলতে পারি ব্যাস আলাদা, প্রত্যেকটা কোষের ব্যাস আলাদা, তার মানে একটা কোষ যদি এরকম হয় আর একটা এরকম হবে আর একটা এরকম হবে। সো দিস ইজ দ্য কর্টেক্স সেল। কর্টিক্যাল সেল আমরা জানি মেরিস্টেমেটিক সেল, তাহলে মেরিস্টেমেটিক সেলের সঙ্গে আমার প্যারেনকাইমেটাস সেলের ডিফারেন্স কোথায়, না মেরিস্টেমেটিক সেল হচ্ছে হেটারো ডায়ামেট্রিক ইন নেচার মানে বিষম ব্যাসার্ধের কোষ হবে, আর প্যারেনকাইমেটাস সেল হচ্ছে আইসো ডায়ামেট্রিক ইন নেচার, তার মানে সমান ব্যাসার্ধের কোষ হবে, ব্যাসের কোষ হবে। তাহলে এই দুটো হচ্ছে কর্টিক্যাল সেল বা গ্রাউন্ড মেরিস্টেমেটিক সেল বা মেরিস্টেমেটিক সেলের সঙ্গে আমার প্যারেনকাইমাটাস সেলের ডিফারেন্স। এটা কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমার একটা ছবি দেয়, সেই ছবি দেখলে কিন্তু আমি বুঝে যাবো। আমি তোমাদের এই প্যারেনকাইমাটা শেষ করি যখন প্যারেনকাইমার ছবিগুলো দেখাবো, তোমার মাইক্রোস্কোপিক পিকচারগুলো দেখাবো, তখনই তোমরা দেখবে যে প্রত্যেকটা প্যারেনকাইমেটাস সেল কিন্তু হেটারো ডায়ামেট্রিক ইন নেচার। এই হেটারো ডায়ামিটারটা থাকার জন্যই কিন্তু এদের মধ্যে আমরা ডিফারেন্সটা দেখতে পাই। ক্লিয়ার? এইটা হচ্ছে কর্টিক্যাল সেলের সঙ্গে আমার প্যারেনকাইমেটাস সেলের একটা ডিফারেন্স। নাও দ্য প্যারেনকাইমা ক্যান বি ক্লাসিফাইড বেসড অন টু ক্রাইটেরিয়া, নাম্বার ওয়ান ইজ বেসড অন শেপ অ্যান্ড নাম্বার টু দ্যাট ইজ বেসড অন শেপ অ্যান্ড ফাংশন। তাহলে শুধুমাত্র শেপ বা তার গঠনের উপর এবং তার গঠন এবং তার কার্যের উপর ভিত্তি করে আমরা প্যারেনকাইমাকে টোটাল ছ ধরনের ভাগে ভাগ করতে পারি। দেয়ার আর সিক্স টাইপ অফ প্যারেনকাইমা বেসড অন দ্য শেপ অ্যান্ড দ্য শেপ অ্যান্ড ফাংশন। তো বেসড অন দ্য শেপ আমরা প্যারেনকাইমাকে দুটো ভাগে ভাগ করি, একটাকে আমরা বলি অ্যাঙ্গুলার প্যারেনকাইমা অ্যান্ড আদার ওয়ান ইজ লুজ প্যারেনকাইমা।
the angular parenchyma are the intercellular space absence parenchyma. যে প্যারেনকাইমাগুলোর কমপ্লেক্টলি অ্যারেঞ্জ থাকে, আমরা বললাম আমরা প্রথমেই যখন প্যারেনকাইমা দেখেছি তখন আমরা দেখেছি প্যারেনকাইমার সেলগুলো দুরকম হতে পারে। একটা হতে পারে তাদের মধ্যে কোনো ইন্টারসেলুলার স্পেস আছে অথবা তাদের মধ্যে কোনো ইন্টারসেলুলার স্পেস নেই। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাই দেয়ার ইজ নো ইন্টারসেলুলার স্পেস, দ্য সেলস আর কম্প্যাক্টলি অ্যারেঞ্জড, দ্য সেলস আর কম্প্যাক্টলি অ্যারেঞ্জড, অবভিয়াসলি দ্য সেলস আর আইসোডায়োমেট্রিক ইন নেচার, দ্য সেলস আর আইসোডায়োমেট্রিক ইন নেচার, দিস ইজ দ্য কম্প্যাক্টলি অ্যারেঞ্জড প্যারেনকাইমা অর অ্যাঙ্গুলার প্যারেনকাইমা। অ্যাকচুয়ালি কী করে হয় না, যখন এই ধরনের প্যারেনকাইমা সেল তৈরি হয় তখন আমরা এইরকম করে দেখি যে একটা দুটো সেল তৈরি হচ্ছে, যখন থার্ড সেলটা তৈরি হয় তখন আমরা এখানে একটা অ্যাঙ্গুলার পোর্শন দেখি, অর্থাৎ এই জায়গাটা একটু ট্যাপারিং হয়ে উপরে ঢুকে যায় আর এই জায়গাটা একটু ট্যাপারিং হয়ে এখানে ঢুকে যায়, ফলে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না, তাই এদেরকে আমরা অ্যাঙ্গুলার প্যারেনকাইমা বলি। সো দে আর কল দ্য অ্যাঙ্গুলার প্যারেনকাইমা। These are found in the outer cortex of the root system. আমরা যদি রুট সিস্টেম দেখি কিছুদিন পরেই, আমরা কিছুক্ষণ পরেই আমরা আবার রুটের ছবিগুলো দেখবো, সেখানে আমরা যদি রুট সিস্টেম দেখি আমরা দেখি রুট সিস্টেমের ক্ষেত্রে আউটার কর্টিক্যাল যে রিজিয়নটা থাকে সে আউটার কর্টিক্যাল রিজিয়নটা কিন্তু কী হয় না, আউটার কর্টিক্যাল রিজিয়নটা আমরা দেখি এরকম কম্প্যাক্টলি অ্যারেঞ্জ সেল থাকে। সো আমরা একটু আগেই কর্টিক্যাল সেলের কথাই বলছিলাম, কিন্তু দ্যাট ইজ দ্য গ্রাউন্ড মেরিস্টেমেটিক সেল, অর্থাৎ গ্রাউন্ড মেরিস্টেম যেটা দিয়ে পিট সেল তৈরি হয়। কর্টিক্যাল সেল এক ধরনের প্যারেনকাইমেটাস সেল, তার সঙ্গে প্যারেনকাইমার ডিফারেন্স কোথায়, না গ্রাউন্ড মেরিস্টেমেটিক সেলের সঙ্গে প্যারেনকাইমার সেলের ডিফারেন্স হচ্ছে যে দে বোথ অফ দেম হেটারোডায়োমেট্রিক ইন নেচার, কিন্তু এর ক্ষেত্রে আমরা আইসোডায়োমেট্রিক ইন নেচার দেখব। তাহলে গ্রাউন্ড মেরিস্টেমেটিক সেল হেটারোডায়োমেট্রিক ইন নেচার একটু আগেই আমরা পড়েছি। সেকেন্ড পার্ট হচ্ছে লুজ প্যারেনকাইমা। লুজ প্যারেনকাইমা অবভিয়াসলি কন্টেন্স দ্য ইন্টারসেলুলার স্পেসেস ইন বিটুইন দেম, সো দিস ইজ দ্য লুজ প্যারেনকাইমা, দিস ইজ দ্য লুজ প্যারেনকাইমা হোয়ার ইন্টারসেলুলার স্পেস বিটুইন প্রেজেন্ট বিটুইন দ্য সেলস, সেলের মধ্যে ইন্টারসেলুলার স্পেস থাকবে, তার মানে তোমার লুজ প্যারেনকাইমা, তাদের কম্প্যাক্টলি অ্যারেঞ্জ নেই। এগুলো আমরা ইনার পোর্শন স্টেম কর্টেক্সের ইনার পোর্শনে দেখতে পাই। আমরা কর্টিক্যাল পোর্শনকে দুটো ভাগে ভাগ করি, এই যদি এপিডার্মাল পোর্শন হয় আর এই যদি আমার কর্টিক্যাল পোর্শন হয়, কর্টিক্যাল পোর্শনকে আমরা দুভাগে ভাগ করি, যেটা এপিডার্মাল দিকে থাকবে সেটাকে আমরা বলবো আউটার, আর যেটা কর্টেক্স যে কর্টিক্যাল পোর্শনটা জাইলেমের দিকে থাকবে বা ভাস্কুলার বান্ডিলের দিকে থাকবে তাকে আমরা বলবো ইনার, মানে টুয়ার্ডস দ্য সেন্টার যে কর্টিক্যাল পোর্শনটা থাকবে তাকে আমরা ইনার কর্টিক্যাল পোর্শন, আর টুয়ার্ডস দ্য পেরিফেরি যে কর্টিক্যাল পোর্শনটা থাকবে তাকে আমরা আউটার কর্টিক্যাল পোর্শন বলবো। আমরা স্টেমের এই ইনার কর্টিক্যাল পোর্শনে যে প্যারেনকাইমা সেল দেখি তারা হচ্ছে লুজলি অ্যারেঞ্জড প্যারেনকাইমেটাস সেল, আর রুটের ক্ষেত্রে আউটার কর্টেক্সে আমরা যে সেলটা দেখি দ্যাট ইজ কম্প্যাক্টলি অ্যারেঞ্জ সেল। তাহলে স্টেমের ক্ষেত্রে কী হবে, স্টেমের ক্ষেত্রেও আমরা আউটসাইডটাতে দেখতে পাই কম্প্যাক্টলি অ্যারেঞ্জ, আর ইনার সাইডটাতে আমরা লুজলি অ্যারেঞ্জ সেল দেখতে পাই। তাহলে স্টেমের ক্ষেত্রে ইনার কর্টেক্সে আমরা লুজ প্যারেনকাইমেটাস সেল দেখতে পাই, আর আউটার কর্টেক্সে সে রুটই হোক বা স্টেমই হোক আমরা সেখানে কম্প্যাক্টলি অ্যারেঞ্জ প্যারেনকাইমেটাস সেল দেখতে পাই। ওকে, সো দিস টু প্যারেনকাইমেটাস সেলস আর বেসড অন দেয়ার শেপ, যেহেতু তারা কম্প্যাক্টলি অ্যারেঞ্জ থাকছে সো দেয়ার শেপ আর ভ্যারি, তাদের শেপগুলো ভ্যারি করবে বাট তাদের ডায়ামিটার ভ্যারি করবে না। আমি আবার বলছি দেয়ার শেপ কুড বি ভ্যারিড বাট দেয়ার ডায়ামিটার দেয়ার আইসো ডায়ামেট্রিক ইন নেচার, এবার কম্প্যাক্টলি অ্যারেঞ্জ হওয়ার জন্য তাদের শেপটা চেঞ্জ হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে কি, আমরা দেখছি বেশি বেসড অন শেপ অ্যান্ড ফাংশন, এই শেপ অ্যান্ড ফাংশনের উপরে বেস করে আমরা কি দেখবো না, তিন চারটে ধরন দেখতে পাবো, প্রোসেনকাইমা, এরেনকাইমা, ক্লোরেনকাইমা, স্টোরেজ প্যারেনকাইমা। প্রোসেনকাইমা হচ্ছে থিক ওয়ার্ল্ড ইলঙ্গেটেড সেল যাদের ট্যাপারিং এন্ড থাকে, ট্যাপারিং এন্ড মানে বসে যাবে, তার মানে থিক ওয়ার্ল্ড ইলঙ্গেটেড সেল উইথ ট্যাপারিং এন্ড, এই যে থিক ওয়ার্ল্ড ইলঙ্গেটেড সেল উইথ দেয়ার ট্যাপারিং এন্ড, সো দিস ইজ দ্য প্রোসেনকাইমা। তারপরে আসছে এরেনকাইমা যার মধ্যে প্রচুর পরিমাণে এয়ার থাকবে, এরকম একটা বড় সেলের মধ্যে পুরো এতখানি এয়ার ভর্তি থাকবে, যেটা দ্য এয়ার চেম্বার, ইটস কন্টেনিং এয়ার, যেটা সেলকে অর্গানটাকে ফ্লোট করতে বা কোনো একটা ওয়াটার বডিজের মধ্যে অনেক দিন স্টে করতে সাহায্য করবে। তারপরে আসছে আমার ক্লোরেনকাইমা, অ্যাসিমিলেটরি প্যারেনকাইমা, অর্থাৎ দ্য প্যারেনকাইমা যেটা আমরা লিফের মধ্যে দেখতে পাই, দ্যাট ইজ দ্য প্যালিসেড অর স্পঞ্জি প্যারেনকাইমা, যেক্ষেত্রে আমরা দেখতে পাই ওখানে অ্যাসিমিলেটরি জোন রয়েছে অর্থাৎ সিনথেসাইজিং জোন রয়েছে, যেখানে ক্লোরোফিল থাকার জন্য দে ক্যান ডু দ্য ফটোসিনথেসিস প্রসেস, তারা ফটোসিনথেসিস করতে পারে। তাহলে এই জাতীয় ক্লোরেনকাইমাকে, এই প্যারেনকাইমাকে আমরা বলি ক্লোরেনকাইমা বা অ্যাসিমিলেটরি প্যারেনকাইমা। অ্যান্ড নেক্সট কাম টু দ্য স্টোরেজ প্যারেনকাইমা, এটা আমরা আগেও পড়েছি। এই স্টোরেজ প্যারেনকাইমার ক্ষেত্রে আমরা দেখি
ফুড স্টোর করতে পারে বা প্রোটিন স্টোর করতে পারে, এটা আমরা এন্ডোস্পার্মের ক্ষেত্রে দেখেছি। নাও রিমেম্বারিং ওয়ান পার্ট, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দিস স্টোরেজ প্যারেনকাইমা? অ্যাপার্ট অফ দিস থ্রি, দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ স্টোরেজ প্যারেনকাইমা অ্যাপার্ট অফ দিস থ্রি ইজ দেয়ার সেল ওয়াল ইজ থিক ইন নেচার। আমরা পড়েছিলাম যে তাদের সেল ওয়ালের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ডিপোজিশন হওয়ার জন্য, হেমিসেলুলোজ ডিপোজিশন হওয়ার জন্য দেয়ার সেল ওয়াল ইজ থিক ইন নেচার। কোথায় দেখেছিলাম? আমরা দেখেছিলাম ফনিক্স অ্যান্ড অ্যাসপারাগাসের ক্ষেত্রে। ফনিক আর অ্যাসপারাগাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এদের এন্ডোস্পার্মের ওয়ালের মধ্যে প্রচুর পরিমাণে হেমিসেলুলোজ ডিপোজিশন থাকার জন্য এদের সেল ওয়ালটা খুব খুব থিক হয়, এবং আস্তে আস্তে যখন জার্মিনেশন হয় তখন এটা আবার থিন হয়ে যায়। সো দিস ইজ দ্য অল অ্যাবাউট দ্য ক্লাসিফিকেশন অফ প্যারেনকাইমা। সো ডিফারেন্ট টাইপস অফ প্যারেনকাইমা কী কী? অ্যাঙ্গুলার প্যারেনকাইমা, লুজ প্যারেনকাইমা বেসড অন শেপ, প্রোসেনকাইমা, এরেনকাইমা, ক্লোরেনকাইমা অ্যান্ড স্টোরেজ প্যারেনকাইমা বেসিক অন দ্য শেপ অ্যান্ড ফাংশন। নাও কামস টু দ্য ফাংশন অফ প্যারেনকাইমা। নাও উই আর কামস অ্যাট দ্য এন্ড অফ দ্য প্যারেনকাইমা, আমরা প্যারেনকাইমার একদম লাস্ট পার্টে চলে এসেছি, দ্যাট ইজ দ্য ফাংশন অফ প্যারেনকাইমা। Different function, there are various functions played by the parenchyma cells. Parenchyma cell bibhinno dhoroner function play kore. Ei function gulor moddhe amra important je function gulo dekhi, she function gulo hocche ki, parenchyma contains living protoplast. Eta amra ekhoni dekhlam o structure er khetre je parenchymar moddhe amra living protoplast dekhte pai. So why they are living? Because they are showing the cytoplasmic streaming. Not only that, লিভিং প্রোটোপ্লাস্ট ইজ দ্য সাইট অফ মেটাবলিক অ্যাক্টিভিটি। সমস্ত অ্যাক্টিভ মেটাবলিক রিয়াকশনসগুলো আমার এই লিভিং প্রোটোপ্লাস্টের মধ্যে হবে। তাহলে আমরা বলতে পারি যে ইট ইজ দ্য সাইট অফ মেটাবলিক অ্যাক্টিভিটি, মানে অল দ্য অ্যাক্টিভ মেটাবলিক রিয়াকশন আর অর্গানাইজ there. All the active metabolic reactions are organized there. This is also indicate that the protoplasts are living. So it is also the indication of living protoplast. Living protoplast er eta arekta amar example. Tale living protoplast er ekta example amra pelam যে তার মধ্যে আমরা সাইটোপ্লাজমিক স্ট্রিমিং দেখি, আর আরেকটা এক্সাম্পল আমরা কি পেলাম না আরেকটা এক্সাম্পল আমরা পেলাম যে এইখানটাতে আমরা দেখতে পাই যে এদের মধ্যে অ্যাক্টিভ মেটাবলিক রিয়াকশনসগুলো হয়। যত ধরনের মেটাবলিক রিয়াকশনগুলো হয়, মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো আমরা দেখি, সেগুলো সবই আমরা এই সাইটোপ্লাজমের প্রোটোপ্লাস্টের মধ্যে দেখি। সেকেন্ড পয়েন্ট আমরা কি বলতে পারছি, সেকেন্ড পয়েন্ট আমরা বলতে পারছি যে হোয়েন দ্য সাইটোপ্লাজম, আমরা কী দেখেছি প্রোটোপ্লাজমের জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে প্রোটোপ্লাজমিক সেলস আর হ্যাভ থিন সেল ওয়াল। তাহলে এই থিন সেল ওয়াল থাকার জন্য তাদের মধ্যে আমরা খুব অ্যাক্টিভ থিন ওয়াল সেল ওয়াল থাকা এবং মেটাবলিক অ্যাক্টিভিটি থাকার জন্য, মানে লিভিং প্রোটোপ্লাস্ট হওয়ার জন্য, আমরা যে কোনো সেলের মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক ফিচার দেখতে পাবো। অ্যান্ড দ্যাট ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে দে আর ডুইং দ্য অসমোটিক রিলেশনশিপ। সো দে হ্যাভ অসমোটিক ক্যারেক্টার, তাদের মধ্যে আমরা অসমোসিস বা প্লাজমোলিসিস এই পার্টটা দেখতে পাই। তাহলে যদি আমরা এটা দেখতে পাই, তাহলে যখন ওয়াটার এর ভেতরে যায়, মানে ওয়াটার ইজ আপটেকেন বাই দ্য ওয়াটার ডেফিশিয়েন্ট সেল, তাহলে একটা সময় সেই সেলটা টার্জিডিটিতে পৌঁছাবে। টার্জিড হয়ে যাওয়া মানে কি? টার্জিড হয়ে যাওয়া মানে যখন একটা কোনো সেলের সেল ওয়ালের প্রত্যেকটা অংশে তার সাইটোপ্লাজম ইকুয়াল প্রেশার দেয় আফটার আপটেকিং দ্য ওয়াটার, সেটাকে আমরা বলি তার ফুললি টার্জিড কন্ডিশন। এই ফুললি টার্জিড কন্ডিশনে সে কিন্তু প্ল্যান বডিকে একটা মেকানিক্যাল সাপোর্ট দেয়, একটা রিজিডিটি দেয়। একটা কিশমিশকে যখন আমি জলের মধ্যে চুবিয়ে দিলাম, সে কিশমিশটা ফুলে উঠলো, এটা যদি একটা ক্লাস্টার অফ সেলের একটা ক্লোজড এরিয়ার মধ্যে যদি অনেকগুলো কিশমিশ এরকম ফুলে ওঠে, তাহলে দ্যাট পার্টিকুলার এরিয়া ইজ বিকেম দ্য হার্ড অ্যান্ড রিজিড স্ট্রাকচার। তাহলে টার্জিডিটি অফ দ্য প্যারেনকাইমা সেল গিভিং দ্য প্ল্যান্ট রিজিডিটি। তাহলে প্ল্যান্টের রিজিডিটি আমরা প্যারেনকাইমা সেলকে অনেকগুলোভাবে দেখতে পারি। একটা হচ্ছে তার এপিডার্মাল প্যারেনকাইমা কিউটিনাইজড হওয়ার জন্য তার মধ্যে আমরা রিজিডিটি দেখতে পাই। আমরা দেখতে পাই প্যারেনকাইমার মধ্যে কিছু কিছু প্যারেনকাইমা থাকে যাদের মধ্যে সেলুলোজ হেমিসেলুলোজগুলোর ডিপোজিশন হওয়ার জন্য এবং তাদের ন্যারো শেপ হওয়ার জন্য আমরা দেখতে পাই। প্রোসেনকাইমার মধ্যে যেমন আমরা দেখেছি, আমরা দেখতে পাই সেটা রিজিডিটি হয়।
আবার সেই রকমই আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল প্যারেনকাইমা যখন টার্জিট হয়ে যায় তখন সে একটা প্ল্যান্টের সেলকে রিজিডিটি দেয়, ঠিক আছে। এছাড়া আমরা কি দেখেছি যে কিছু কিছু প্যারেনকাইমা সেল থাকে যাদের মধ্যে সেল ডিভিশন ক্যাপাসিটি থাকে, দ্যাট মিন্স দে আর কল মেরিস্টেমেটিক প্যারেনকাইমা, সো দে আর কল দ্য মেরিস্টেমেটিক প্যারেনকাইমা। সো মেরিস্টেমেটিক প্যারেনকাইমা আর হেল্পিং দ্য সেল টু গ্রো। সেল গ্রোথের ক্ষেত্রে যেমন আমার মেরিস্টেমেটিক টিস্যু যেমন রেসপন্সিবল, তেমনি আমার অনেক ক্ষেত্রেই প্যারেনকাইমা সেলগুলো থাকে, যে প্যারেনকাইমা সেলগুলো সেল ডিভিশন করতে পারে, দিস প্যারেনকাইমা সেলস আর রেসপন্সিবল ফর গ্রোথ অফ দ্য প্ল্যান্ট। আর এরেনকাইমার মধ্যে যেহেতু আমরা দেখতে পাই প্রচুর পরিমাণে এয়ার স্টোর করা থাকে, তাই এরেনকাইমা বেশ কিছু এরেনকাইমা সেল আছে, বেশ কিছু প্ল্যান্ট আছে যেগুলো অ্যাকোয়াটিক প্ল্যান্ট, তাদের মধ্যে এরেনকাইমা সেল দেখতে পাওয়া যায়, ফলে প্ল্যান্টগুলো ফ্লোট করে। যেমন আইকর্নিয়া বা কচুরি পানা দেখছো তোমরা ভেসে যায়, এই কচুরি পানা স্টেমের মধ্যে আমরা প্রচুর পরিমাণে এরেনকাইমা সেল দেখতে পাই, যার ফলে ওটাকে চাপ দিলে ফট করে ফেটে যায়। কেন? ওখান থেকে হাওয়াটা বেরিয়ে যায়, তার মানে ওখানে যে সেলগুলো থাকে তার মধ্যে প্রচুর পরিমাণে আমরা এয়ার স্টক হতে দেখি, দ্যাটস ওয়াই দে আর কল এরেনকাইমা। এই এরেনকাইমা থাকার জন্য আমরা তাদেরকে ফ্লোট করতে দেখি। সো দিজ আর দ্য ইম্পর্টেন্ট ফাংশন রিগার্ডিং দেয়ার লাইভলিহুড। আরেকটা কি, ক্লোরেনকাইমা সেল যেটা থাকে, যেটাকে আমরা অ্যাসেনমেন্টারি প্যারেনকাইমা বলি, যে প্যারেনকাইমাটা আমরা লিফের মধ্যে বা যে কোনো ফটোসিনথেসাইজ জোনের মধ্যে দেখি। কেন তাদের ফটোসিনথেসাইজ জোনের মধ্যে দেখি? বিকজ দে আর ফাংশন অ্যাজ এ ফটোসিনথেসাইজ সেল। একমাত্র সেই সেলগুলোর মধ্যেই আমরা ক্লোরোফিল কন্টেনিং বা ক্লোরোপ্লাস্ট কন্টেনিং পার্টটা দেখতে পাই। সো দ্যাটস ওয়াই দে আর কল অ্যাসিমিলেটারি প্যারেনকাইমা, অ্যাসিমিলেটারি টিস্যু। এই অ্যাসিমিলেটারি টিস্যু থাকার জন্য সেখানটাতে আমরা তাদের ফটোসিনথেসিস করতে দেখতে পাই। এবং কিছু আমরা স্টোরেজ প্যারেনকাইমা দেখি যেখানে অ্যাসিমিলেটেড ফুডটা স্টোর হয়। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ফাংশন অফ প্যারেনকাইমা।